ভালোবেসেই দুজনের বিয়ে। বিয়ের পর ফুটফুটে এক সন্তান। মেয়েটা পেশায় ডক্টর আর ছেলেটা ইঞ্জিনিয়ার। টাকা পয়সার কোনো অভাব নেই, বলতে পারেন সুখ তাদের নিয়মিত সঙ্গী। এভাবেই একসাথে 13টা বছর পার হয়ে যায়। কিন্তু টুইস্ট আসে এক সকালে, যখন মেয়েটা ঘুম থেকে উঠে তার স্বামীর পকেটে একটা লিপস্টিক আর স্কার্ফে একটা চুল পায়। সন্দেহ দানা বাঁধতে থাকে, কিন্তু সন্দেহের আসলেই কোনো সত্যতা আছে নাকি সুখে থাকলে ভূতে কিলায় এমন অবস্থা? কারণ ছেলেটির বন্ধু বান্ধবের ধারণা মেয়েটা কোনো কারণ ছাড়াই সন্দেহ করছে। তবে সন্দেহটা যদি সত্যি হয় তাহলে কি হবে? আর মেয়েটাই বা কি করবে? সে তো তার স্বামীকে অনেক বেশি ভালোবাসে। এই গল্পটার প্রতিটা মুহূর্ত আপনার অনুভূতিকে নাড়া দিবে আর শেষে দিয়ে যাবে চরম এক শিক্ষা। আপনি ভাবতে বাধ্য হবেন, ভালোবাসা আসলেই সুন্দর নাকি ভয়ঙ্কর সুন্দর? এমনই এক ভালোবাসা আর সাসপেন্সে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব ওয়েব সিরিজ আউট অফ লাভ। গল্পটা 1 ঘন্টা বা তার থেকে একটু বেশি সময়ের হতে যাচ্ছে। অনেকেই প্রশ্ন করেন গল্পগুলো ছোট করলেই পারেন, আসলে ওয়েব সিরিজগুলো অনেক বড় হয়ে থাকে, যেমন এই ওয়েব সিরিজটাই 5 ঘন্টার বেশি। তাই ছোট করলে গল্পের সারমর্ম আপনারা ঠিকই বুঝতে পারবেন, তবে ওয়েব সিরিজের আসল মজাটাই মিস করে যাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করি যেন এক্সপ্লেইনগুলো দেখার পর আপনাদের মনে হয় এক্সপ্লেইন না বরং সিরিজ বা পুরো মুভিটাই দেখলেন। আর ভিডিও ছোট করলে আমারই লাভ, খরচ কমে যাবে, কিন্তু আমার জন্য আপনারা গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক আউট অফ লাভ ওয়েব সিরিজের এক্সপ্লানেশন। নতুন গাড়ি কিনে বাসায় ফিরতে ফিরতে আকাশের বেশ দেরি হয়ে যায়। বাসায় পৌঁছাতে পৌঁছাতে চারপাশে ভোরের আলো ফুটে গেছে। আকাশ বাসায় ফিরে স্ত্রীর পাশে ঘুমিয়ে যায়। আকাশের স্ত্রী মীরার ঘুম ভাঙলে মীরা আকাশের শার্ট প্যান্ট গোছাতে গেলে সেখান থেকে একটা লিপস্টিক পড়ে যায়। মীরা আকাশকে জিজ্ঞেস করে এই লিপস্টিক কোথায় পেলে। আকাশ জানায় যাদের কাছ থেকে গাড়ি কিনেছি তাদের কারো হবে হয়তো, গাড়িতে পেয়েছি। আকাশ মীরাকে বলে তার মাকে নতুন গাড়ি কেনার বিষয়টা জানাতে। আকাশ জানালে মা অনেক বকা দিবে। মীরা পেশায় ডক্টর, তাই তাড়াতাড়ি রেডি হয়ে বের হওয়ার সময় আকাশ মীরাকে তার স্কার্ফ পরিয়ে দেয়। মীরা এবং আকাশে একটা ছেলে আছে, তার নাম অভি। আকাশের মা নতুন গাড়ি দেখে অনেক রাগ করলে আকাশ মাকে গাড়ি কেনার কারণ বোঝাতে থাকে। মীরা তো গাড়ি নিয়ে পগার পার। মীরা যাওয়ার পথে তার সকল চেনা পরিচিতদেরকে হাই দিয়ে যায়, মানে বোঝাই যাচ্ছে এলাকার কম বেশি সবাই মীরাকে চেনে। মীরা এক জায়গায় গাড়ি থামিয়ে দূর থেকে বয়স্ক একজনকে দেখে, সে রাস্তার পাশে সবার চিকিৎসা করছে, বদলে তাদের কাছ থেকে ড্রিঙ্কস নিচ্ছে। লোকটা মীরাকে দেখে বেশ খাপে যায়। মীরা গাড়ি ঘুরিয়ে হাসপাতালে আসে। মীরা এই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ। মীরাকে দেখতেই এক বয়স্ক লোক এসে বলে আজকাল সব সময় তার মাথা অনেক ব্যথা থাকে আর মাথা ভারী ভারী লাগে। মীরা লোকটিকে বাইরে বসিয়ে আজ কতজন রুগী আসবে জানতে চায়। সেখানে তার কলিগ মন্দিরার সাথে দেখা হয়। মন্দিরা মীরা এবং আকাশের ফ্যামিলি ফ্রেন্ড। মীরা এবং মন্দিরার সাথে তাদের সিনিয়রের দেখা হলে সিনিয়র জানায় ডক্টর প্রধানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার 3টা রোগী এসেছে, তবে সব ডক্টর ব্যস্ত থাকায় কে তাদেরকে দেখবে? মীরা বলে হ্যাঁ আজ সকালে তাকে দেখেছি, রাস্তার পাশে টেবিল চেয়ার নিয়ে রোগী দেখছে। মীরা তার রুমের দিকে যাচ্ছিল তখনই হাসপাতালের মেডিসিন বিভাগের ইনচার্জ এসে জানায় হাসপাতালের ঘুমের ওষুধ শেষ হয়ে গেছে, আবার আনা লাগবে, তাই মীরার সাইন লাগবে। মীরা বলে গত মাসেই তো আনা হলো। আচ্ছা যাই হোক, শীতের মৌসুম আসছে, জ্বরের ওষুধও আনিয়ে রেখো, বলেই সাইন করে নিজের রুমে চলে যায়। রুমে এসে আকাশের দেওয়া স্কার্ফটা আলনায় রাখতে গিয়ে লক্ষ্য করে সেখানে অন্য রঙের চুল, যেটা মীরার চুলের রং না। মীরার মনে সন্দেহের বীজ দানা বাঁধে। মীরার মনে পড়ে সকালে সে লিপস্টিক পেল আর এখন চুল। যাই হোক, একটু পরে মীরা এক এক করে তার সব রোগীর চেক আপ শুরু করে। প্রথমে সেই বয়স্ক লোকটা এসে জানায় তার দেহের তাপমাত্রা প্রায় 98.2 এর উপরে থাকে। তাহলে কি তার জ্বর হয়েছে? কারণ ইন্টারনেটে লেখা 98.2 পর্যন্তই স্বাভাবিক তাপমাত্রা। মীরা হেসে বলে নেটের সব কথা বিশ্বাস করবেন না। মীরার পরের রোগী শাইনী জানায় তার হাতে পায়ে প্রচুর ব্যথা, ব্যথার কারণে ঘুমাতে পারে না, তাই মীরা যেন তাকে ঘুমের ওষুধ লিখে দেয়। মীরা বলে ঘুমের ওষুধের দরকার নেই, তুমি ব্যথার জেল লাগালেই হবে। পরের রোগী কল্পনা কাশ্যপ জানায় তার সন্দেহ হচ্ছে সে প্রেগনেন্ট কিনা। মীরা জানায় না, এমন কোনো সিমটম নেই। কল্পনা বলে আগামীকাল আমাদের ক্যাফে ওপেন হবে, আপনি আপনার পরিবার নিয়ে অবশ্যই আসবেন। রোগী দেখা শেষে মীরার বারবার সেই লিপস্টিক আর চুলের কথা মনে পড়তে থাকে। পায়চারি করতে করতে জানা দিয়ে
দিকে তাকিয়ে দেখে শালিনী লুকিয়ে লুকিয়ে হাসপাতালে মেডিসিন ইনচার্জের কাছ থেকে প্যাকেটে করে কিছু একটা নিচ্ছে। মীরা হাসপাতাল থেকে বের হয়ে আকাশের জন্মদিনের সারপ্রাইজ দিতে কেক নিতে আসে। কেকের দোকানে আকাশের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মালিনী এবং তার মেয়েকে দেখতে পায়। মালিনী দোকান থেকে বের হতেই মালিনীর হেয়ার কালার লক্ষ্য করে। সেই সন্দেহ আবারও মীরার মনে নাড়া দিয়ে ওঠে। মীরা বলে, হেয়ার কালারটা অনেক সুন্দর। মালিনী বলে, আসলে আমার ডিভোর্সের পর অনেক ভেঙে পড়েছিলাম, পরে নিজের আত্মবিশ্বাস ফিরাতে জিম জয়েন করেছি আর হেয়ার কাট করে কালার করেছি। মীরা মালিনীকে বিদায় দিয়ে বাসায় ফিরে আসে। মীরা বিকালে নাস্তা আনলে আকাশের মা বলে, মীরা আকাশ যে এত দামি গাড়ি নিল তুমি জানতে? মীরা বলে, মা চিন্তা করবেন না, গাড়িটা তো সেকেন্ড হ্যান্ড, আর দামও বেশি না। আকাশের মা বলে, রাগ কেন হব না বলো, এই সংসারের সব খরচ তোমার টাকায় চলছে, আর এই ছেলেকে দেখো ইচ্ছা মতো খরচ করছে। মীরা তার শাশুড়িকে শান্ত করে। কিছুক্ষণ পর আকাশ বাসায় ফিরে জানায় তার ফাইন্যান্স ম্যানেজার এবং বন্ধু বিদ্যুৎ এবং তার স্ত্রী ডিনারে আসবে। মীরা আকাশ বিদ্যুৎ এবং বিদ্যুতের স্ত্রী পায়েল ডিনারে বসে গল্প করতে থাকে। মীরা লক্ষ্য করে পায়েল আকাশের সাথে বেশ হেসে হেসেই কথা বলছে। মীরার মনে আবারও সেই সন্দেহ জেগে ওঠে। মীরা পায়েলের হেয়ার কালার ভালো করে লক্ষ্য করে নিজেকে শান্ত করতে ড্রিঙ্কস এর বোতল আনার বাহানায় বাসার ভেতরে যায়। পায়েল বিষয়টা লক্ষ্য করে মীরার পিছু পিছু আসে। পায়েল জিজ্ঞেস করে, কি ব্যাপার, কোনো সমস্যা, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? মীরা ইতস্তত করতে করতে লিপস্টিক আর চুল পড়ার বিষয়ে জানিয়ে বলে, আমার কেন জানি মনে হচ্ছে আকাশের কারোর সাথে সম্পর্ক আছে। পায়েল বেশ শান্ত ভঙ্গিতেই বলে, ভালোই হয়েছে তুমি জেনে গেছো, আসলে আকাশের সাথে আমার সম্পর্ক চলছে। মীরা হতবম্ব হয়ে পায়েলের দিকে তাকিয়ে থাকে। পায়েল হঠাৎই হাসতে হাসতে বলে, আরে মজা করছি। মীরা নিজেকেই বোকা বোকা মনে হয়। মীরা বলে, আমি হয়তো বেশি ভাবছি, এই সন্দেহ জিনিসটা খুব খারাপ, একবার মাথায় ঢুকে গেলে আর বের হতেই চায় না। পায়েল বলে, তুমি আকাশকে বিশ্বাস তো করো তাই না? মীরা মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই পায়েল বলে, তাহলে সব সন্দেহ বাদ দাও, না হলে এরপর মোবাইল চেক করবে তো কখন ওকে ফলো করবে, এতে সম্পর্ক আরো জটিল হয়ে যাবে। কিছুক্ষণ পর বিদ্যুৎ এবং পায়েল তাদের বাসায় ফিরে যায়। পায়েল এবং বিদ্যুৎ মীরাদের পাশের বাসায় থাকে। রাতে মীরা নিজের সন্দেহ দূর করতে আকাশের ফোন চেক করে দেখে পাসওয়ার্ড সেমই আছে। পাসওয়ার্ড দিতেই মোবাইল ওপেন করে দেখে লক স্ক্রিনে তাদের তিনজনের ছবি, গ্যালারিতে তাদের ছেলে অভির ছবি, মেসেজ কল লিস্ট সব ওকে, সন্দেহের তেমন কিছু নেই। মীরা পরের দিন তার বান্ধবী মন্দিরাকে বিষয়টি জানায়। মন্দিরা বলে, সামান্য একটা চুল নিয়ে এত সন্দেহ করার কি আছে? মীরা বলে, আকাশের পিএ মালিনীর চুলেও একই রং করা, তবে মালিনী তো 5টা থেকে 7টা পর্যন্ত জিমে থাকে, এটাই বলল, তাহলে আর কে হতে পারে? মন্দিরা মীরার এই অযথা সন্দেহে বিরক্ত হয়ে দেয় হাঁটা। মীরা তাড়াতাড়ি তার সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে হাসপাতাল থেকে বের হলে শালিনী এসে বলে, তার ব্যথা অনেক বেড়ে গেছে, মীরা যেন তাকে ঘুমের ওষুধ দেয়। মীরা শালিনীর হাত ধরে বোঝাতে গেলে শালিনী ব্যথায় কাকিয়ে ওঠে। মীরা হাত ছড়িয়ে দেখে সেখানে আঘাতের চিহ্ন। মীরা বুঝে যায় শালিনীর বয়ফ্রেন্ড তাকে মারে। শালিনী দৌড়ে চলে যায়। মীরা গাড়ি নিয়ে বের হতেই মন্দিরাকে বেশ চিন্তিত দেখা যায়। মন্দিরা মোবাইল ওঠায়। মীরা আকাশের অফিসে আসে। আকাশ আসলে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। মীরা দেখে আকাশ তার অফিস থেকে বের হয়ে কোথায় যেন যাচ্ছে। মীরা আকাশকে ফলো করতে থাকে। আকাশ গাড়ি থামিয়ে ফুলের দোকান থেকে ফুল কেনে। তখনই ডক্টর প্রধান এসে মীরাকে অনুরোধ করে তাকে যেন হাসপাতালে জয়েন করার আর একটা সুযোগ দেয়। মীরা কোন রকমে ডক্টর প্রধান থেকে পিছু ছাড়িয়ে আকাশকে ফলো করতে থাকে। আকাশ ফুলের তোড়া নিয়ে একটা ক্লাবে আসে। মীরা দৌড়ে ক্লাবে ঢুকতে গেলে রিসেপশনিস্ট বলে, সাইন না করলে ঢুকতে দেওয়া হবে না। মীরা জলদি সাইন করে ভিতরে এসে দেখে আকাশের মা এবং আকাশ তাদের পরিচিত আঙ্কেলদের সাথে বসে কার্ড খেলছে। আকাশের মা মীরাকে দেখে বেশ খুশি হয়। মীরা আকাশকে সাইডে দেখে জিজ্ঞেস করে, আকাশ এখানে কেন এসেছে? আকাশ জানায় সে প্রায় এখানে আসে। মীরা বলে, আমাকে তো কোনোদিন বলনি। আকাশ বলে, এতে বলার কি আছে, আর আজ আঙ্কেলের জন্মদিন তাই এসেছি। আকাশ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? মীরা বেশ অপরাধবোধ নিয়েই বলে, আসলে আমি তোমাকে ফলো করছিলাম, তোমার পিএ মালিনী বলল তোমাদের অফিস নাকি 5টায় বন্ধ হয়ে যায়, তাহলে তুমি মাঝে মাঝে 7টার পর বাসায় আসো, এই জন্য আমার সন্দেহ হলো। আকাশ বলে, তুমি আমাকে জিজ্ঞেস করলেই তো হতো। মীরা বলে, আসলেই আমি সরি। মীরা নিশ্চিন্তে বাসায় ফিরতে গিয়েও রিসেপশনে এসে বলে, আপনি না বললেন এখানে ঢুকতে হলে রেজিস্টারে সাইন করা জরুরি? মীরা চেক করে দেখে আগের দিনের এন্ট্রিগুলোতে আকাশের নাম নেই, তার মানে আকাশ মিথ্যা বলেছে। মীরা আকাশের জিনিস নেওয়ার বাহানায় তার অফিসে এসে আকাশের ল্যাপটপ, ডায়েরি, এমনকি মালিনীর ব্যাগও চেক করে। তখন মালিনী আর তার মেয়ে চলে আসলে মীরা বাহানা বানিয়ে বলে, সে আকাশের কাজের শিডিউল খুঁজতে এসেছিল। মালিনী মীরার বিষয়টা বুঝতে পেরে বলে, চিন্তা করবেন না, আমি স্যারকে এই বিষয়ে কিছুই বলবো না, আর ওটা আমার ব্যাগ, আমি কাল আপনাকে মেইলে স্যারের শিডিউল পাঠিয়ে দিব। মীরা বাসায় ফিরে মন খারাপ করে বসে থাকে। অভি এসে বায়না ধরে,
বাসায় পড়তে পড়তে সে অনেক বোর ফিল করছে, তাই কোথাও খেতে যাবে। মীরা প্রথমে না করলেও পরে রাজি হয়ে যায়। মীরা এবং অভি বের হতেই যাবে, তখনই আকাশ ফিরে আসলে সেও তাদের সাথে ডিনারে বের হয়। মীরা তার পেশেন্ট কল্পনা কাশ্যপের নতুন ক্যাফের উদ্বোধনীতে আসে। আকাশ বলে, এটা তো কার্তিক কাশ্যপের ক্যাফে, তাই না? মীরা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কার্তিক এবং কল্পনাকে চেনো? আকাশ বলে, হ্যাঁ, আমার সিনিয়র, মাঝে মাঝে ওনার পরামর্শ নেই। মীরা বলে, আমাকে তো কখনো বললে না। আকাশ বলে, এতে বলার কি আছে, তাছাড়াও আমি কি তোমার রোগীদের সম্পর্কে জানি? মীরা এবং তার পরিবারকে পার্টিতে দেখে কার্তিক এবং কল্পনা এগিয়ে আসে। কার্তিক জানায় এই ক্যাফে তাদের মেয়ে আলিয়া ডিজাইন করেছে। সবাই আলিয়ার কাজের বেশ প্রশংসা করে। এই পার্টিতে মীরার বান্ধবী মন্দিরাও ছিল। মন্দিরা এবং মীরা গল্প করছিল। মীরা কাশ্যপ পরিবারের সবাইকে আকাশের 48তম জন্মদিনের পার্টিতে দাওয়াত দেয়। মীরা লক্ষ্য করে কল্পনা আকাশের সাথে বেশ হাসি খুশি ভাবেই কথা বলছে। মনে হচ্ছে তারা একে অপরকে খুব ভালোভাবেই চেনে। মীরার মনটা আবারও খারাপ হয়ে যাওয়ায় তার পেশেন্ট কল করেছে। এই বাহানায় পার্টি থেকে বের হয়ে বাইরে এসে বসে। সেখানে শালিনী এবং তার বয়ফ্রেন্ড নাকুল আর তার বন্ধুরাও ছিল। মীরাকে দেখে শালিনী বলে, আপনি এখানে কেন? মীরা বলে, ক্যাফের উদ্বোধনীতে এসেছিলাম, বোরিং লাগছে তাই বাইরে বসলাম। তখনই শালিনীর বয়ফ্রেন্ড এবং তার ফ্রেন্ডরা মারামারি শুরু করে। শালিনী বলে, এরা এমনই ড্রিঙ্কস করে, কি করে নিজেরাও জানে না। মীরা বলে, তাহলে এই নাকুলই তোমাকে মেরে হাসপাতালে ঘুমের ওষুধ আনতে পাঠায়? শালিনী বলে, হ্যাঁ, ওই ওষুধের সাথে কি যেন মিশিয়ে ড্রাগস বানিয়ে টুরিস্টদের কাছে বেচে। মীরা অবাক হয়ে বলে, তুমি জানো এর জন্য তোমার জেল হতে পারে? শালিনী বলে, তাতে আমার কিছু যায় আসে না। মীরা কিছু একটা ভেবে বলে, আমার একটা কাজ আছে, করে দিবে? শালিনী বলে, টাকা দিবেন? মীরা বলে, হ্যাঁ। রাতে আকাশ ঘুমিয়ে যাওয়ার পর মীরা ল্যাপটপে সার্চ করে কিভাবে বুঝবে যে তার স্বামী ধোকা দিচ্ছে। মীরা সারা রাত ঘুমাতে পারে না। আসলে যাকে বিশ্বাস করে নিজের পুরো জীবনটাই সঁপে দিয়েছেন, সে যদি ধোকা দেয় তাহলে কোনো স্ত্রী বা স্বামী হয়তো ঘুমাতে পারে না। তার অবস্থাও মীরার মতোই হয়ে যায়। মীরা আকাশের জন্য আনা কেকটা দেখতে থাকে। পরের দিন বিকাল 5টায় আকাশ যখন তার অফিস থেকে বের হয়, তখন শালিনী আকাশকে ফলো করতে থাকে আর মীরাকে আপডেট দিতে থাকে। শালিনী জানায় আকাশ অফিস থেকে বের হয়ে শহর থেকে একটু দূরের একটা বাসায় এসেছে। শালিনী বলে, বাসাটা কার সেটা জেনে আমাকে জানাও। এদিকে ডক্টর প্রধানের তদন্ত বসানো হয়। মীরা বলে, আপনি ড্রিঙ্কস করে রোগীদের চিকিৎসা করলে আপনাকে চাকরিতে ফিরিয়ে নেওয়া হবে না। প্রধান বলে, এই হাসপাতাল আমি খুলেছি, এর নামও আমার নামের, আর তোমরা চাও আমি এখানে থাকবো না? মীরা বলে, হ্যাঁ, কারণ এটা একটা ট্রাস্টি চালায়, তারা চায় না আপনি এখানে থাকেন, কারণ আপনি থাকলে এই হাসপাতালের নাম নষ্ট হবে। প্রধান হুমকি দিয়ে যায় সে এই হাসপাতাল বন্ধ করে দিবে। শালিনী মীরাকে জানায় আকাশ ওই বাসা থেকে একটা মেয়ের সাথে বের হয়েছে, কিন্তু আকাশ সামনে থাকায় মেয়েটাকে দেখা যাচ্ছে না। নিজের পরম ভালোবাসার মানুষ অন্য কোনো মেয়ের সাথে, এটা জানার পর মীরা ঠিক মতো কথাও বলতে পারছে না। মীরা অনেক কষ্টে শালিনীকে বলে, তুমি যেভাবে পারো মেয়েটা ছবি তোলো। শালিনী জুম করে ছবি তুলে পাঠায় তো ঠিকই, কিন্তু সব ছবি ঘোলা আর মেয়েটাকে দেখা যাচ্ছে না। মীরা শালিনীকে কিছু বলতেই যাবে, তখনই শালিনী বলে, আকাশ মেয়েটাকে কিস করে বিদায় জানিয়ে চলে যাচ্ছে। মীরা নিশ্চিত হয়ে যায় তার সব থেকে কাছের মানুষটা তার ভাগ অন্য কাউকে দিয়ে দিয়েছে। মীরা ঠিক মতো দাঁড়াতেও পারছিল না। মীরা বলে, তুমি মেয়েটার বাসা এবং গাড়ির ছবি তুলে নাও, আমি একটু পর তোমার সাথে দেখা করব। মীরা শালিনীর কাছে যাওয়ার পথে আকাশ কল দিয়ে বলে, তুমি আমার জন্মদিনের পার্টিতে কখন আসবে? মীরার কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, তবুও নিজেকে সামলে বলে, আমার একটু দেরি হবে, তুমি মা আর অভিকে নিয়ে পার্টিতে যাও। শালিনী তার বয়ফ্রেন্ডের ট্যাটু পার্লারের সামনেই দাঁড়িয়েছিল। মীরা আসতেই শালিনী মীরার কাছে যায়। মীরা ছবি দেখে বলে, সব ছবি তো খোলা। শালিনী বলে, আমার ফোন অত দামি না আর দূর থেকে এত ভালো ছবি হয় না, তবে গাড়ির নাম্বার আরটিওতে চেক করে জানতে পেরেছি গাড়িটি কল্পনা কাশ্যপের। মীরার গত রাতের কথা মনে পড়ে, কল্পনা কিভাবে হেসে হেসে আকাশের সাথে কথা বলছিল। তখনই নাকুল শালিনীকে চিৎকার করে ডাকে। মীরা বলে, এই ছেলে তোমাকে রোজ ড্রিঙ্কস করে মারে, তাই না? ওই ড্রাগ গুলো এখানেই থাকে? শালিনী বলে, হ্যাঁ, সোজা গিয়ে ডানে একটা আলমারি হলুদ বাক্সে আছে। মীরা বলে, ঠিক আছে, আজকের পর ও তোমাকে আর মারবে না, বলে সোজা ট্যাটু পার্লারে গিয়ে আলমারি থেকে ড্রাগস নিয়ে নাকুলের হাতে ধরিয়ে ছবি তুলে নেয়। নাকুলকে কাছে ধরে হুমকি দেয়, সে যদি আর কখনো শালিনীকে মারে তাহলে মীরা এই ছবি পুলিশকে দিয়ে দিবে। মীরার এত সাহস দেখে শালিনী অনেক খুশি হয়ে মীরাকে ধন্যবাদ দিয়ে বলে, আপনার স্বামী ওই বাসায় ঢোকার আগে গাড়ির ডিকি খুলে কিছু একটা বের করেছিল, চেক করে দেখেন, হয়তো কোনো ক্লু পেয়ে যাবেন। মীরা আকাশের জন্মদিন পার্টিতে পৌঁছে কল্পনার গাড়ি দেখে আর কল্পনাকে আকাশকে হাক করতে দেখে। মীরা একটা কানের দুল খুলে আকাশকে বলে, দেখো না, একটা দুলনা পড়ে গেছে, তাড়াতাড়ি তোমার গাড়ির চাবি দাও, তোমার গাড়িতে এক্সট্রা দুল রেখে দিয়েছিলাম। আকাশ চাবি দিতেই মীরা গাড়ির ডিকি খুলে তেমন কিছুই পায়।
হয় না। তবে ডিকির এক পাশের ম্যাট একটু উঁচু লাগলে উঠিয়ে দেখে সেখানে একটা ব্যাগ, ব্যাগের মধ্যে হাতরে একটা মানি ব্যাগ, কিছু কাপড় আর একটা মোবাইল পায়। এই মোবাইলের পাসকোডও একই। পাসকোড দিতেই মোবাইলের লক স্ক্রিনে আকাশ এবং আলিয়ার ছবি দেখে। মীরার মনে পড়ে কল্পনার ক্যাফে উদ্বোধনের দিন কার্তিক বলেছিল তার মেয়ে আলিয়া এই ক্যাফে ডিজাইন করেছে। আলিয়াকে ডেকেও ছিল কিন্তু আলিয়া কারোর সাথে ফোনে কথা বলছিল, অর্থাৎ কার্তিকের মেয়ে আলিয়ার সাথেই আকাশের সম্পর্ক আছে। মীরার মনে হচ্ছে তার পায়ের নিচে মাটি নেই। সে হতবিহ্বলের মতো ফোনের গ্যালারিতে আলিয়া এবং আকাশের একের পর এক ছবি দেখতে থাকে। একটা ছবিতে বিদ্যুৎ এবং পায়েলকেও দেখতে পায়, তার মানে বিদ্যুৎ এবং পায়েলও আলিয়ার বিষয়ে জানে। অথচ সেদিন পায়েল তাকে বলেছিল মীরা খামোখা আকাশকে সন্দেহ করছে। এমনকি আকাশের এই মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে মন্দিরার নাম দেখে মীরা অবাক হয়ে যায়, অর্থাৎ মীরার বেস্ট ফ্রেন্ড মন্দিরাও বিষয়টা জানে আর গতকাল সেই কল দিয়ে আকাশকে সতর্ক করে দিয়েছিল যে মীরা আকাশকে ফলো করছে। মীরার চারিপাশে যেন ধোকাবাজরা ঘিরে রেখেছে। পৃথিবীর কোন স্ত্রী তার স্বামীর এত বড় ধোকা মানতে পারে না। মীরা নিজেকে শান্ত করে সব আগের জায়গায় রেখে নিজের গাড়ির ফার্স্ট এইড বাক্স থেকে কাঁচি বের করে পার্টির দিকে যেতে থাকে। না জানি সে এখন কি করবে। মীরা প্রথমে ভিলা থেকে দেখার চেষ্টা করে আলিয়া এবং আকাশ কি করছে। এরপর ধীরে ধীরে পার্টিতে এসে তাকে ধোকা দেওয়া প্রত্যেকটা মানুষকে দেখে। বিদ্যুৎ হঠাৎই এসে আকাশের পিঠে থাবা দিতেই আকাশের হাত থেকে কাঁচের গ্লাস পড়ে ভেঙে যায় আর আকাশের হাত কেটে যায়। মীরা দৌড়ে এসে আকাশের হাতে ব্যান্ডেজ করে দেয়। একেই বলে স্ত্রীর ভালোবাসা। সব জানা সত্ত্বেও সেই মানুষটার ব্যথায় দৌড়ে এসেছে। যাই হোক, আলিয়া দূর থেকে সব দেখছিল। আকাশের স্টেজে স্পিচ দিতে যায়, প্রথমে তার মা, তারপর তাদের ছেলে অভি এবং সবশেষে মীরাকে নিয়ে বলে। আকাশ বলে মীরাকে সে প্রথম মানিপালে দেখেছিল, প্রথম দেখাতেই মীরার প্রেমে পড়ে যায়। কলেজের সব থেকে সুন্দর মেয়েটাকে সে নিজের করে নেয়। আকাশ মীরাকে সবার সামনে ভালোবাসে বলে। মীরা এই লোকটার ভয়ানক অভিনয় দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরেই অসুস্থতার বাহানায় পার্টি থেকে যেতে গেলেই আকাশ মীরাকে পার্টিতে থাকার জন্য অনেক রিকোয়েস্ট করে, কিন্তু মীরা অভিকে নিয়ে পার্টি থেকে বাসায় চলে আসে। অভির অনেক রাগ হয় কারণ মা তাকে সবসময় বকে আর বাবা আদর করে। মীরা কোন রকমে তাড়াহুড়া করে বাসায় ফিরে আসে। আসলে তার সবকিছু অসহ্য লাগছিল। অভি রাগ করে নিজের রুমে চলে যায়। মীরার শোকে পাথরের মতো অবস্থা, ঠিক মতো কাঁদতেও পারছে না। হঠাৎ সে সবকিছু ঝাপসা দেখতে থাকে। নিজেকে সামলে ফ্রিজের কাছে যেতে দেখে ফ্রিজের উপরে তার এবং আকাশের ছবি। মীরার রাগে সব ছবি টেনে নিচে ফেলে দেয়। আলমারি থেকে আকাশের সব জামা কাপড় বের করে ছুঁড়ে ফেলে। রাগে কষ্টে মীরা যে কি করবে কিছুই বুঝতে পারছিল না। বড় একটা ব্রিফকেস নিয়ে তাতে আকাশের সব জামা রেখে ব্যাগ বাইরে নিয়ে হাঁটা দেয়। কিছুক্ষণ পর অভির জন্য খাবার নিয়ে আসে। অভি মন খারাপ করে বলে, মা তুমি আর বাবা কি ডিভোর্স নিয়ে নেবে? ছেলের মুখে এমন কথা শুনে মীরা অবাক হয়ে বলে, তোমাকে কে বলল? অভি বলে, আমার বান্ধবী গায়ত্রীর বাবা মায়ের ডিভোর্সের পর ওর মন সবসময় খারাপ থাকে। ওর এখানে সবাইকে ছেড়ে বাবার সাথে দিল্লিতে থাকতে হচ্ছে। মীরা বলে, এমন কিছুই হয়নি, তোমাকে কথা দিচ্ছি তোমার কাউকেই ছাড়তে হবে না, এখন খেয়ে নাও। কিছুক্ষণ পর মন্দিরা আকাশের মাকে বাসা দিতে আসলে মীরা মন্দিরার দিকে অনেক রাগে চোখে তাকায়। মন্দিরা বাসায় ঢুকে আকাশের ব্যাগ দেখে বলে, আকাশ কোথাও যাচ্ছে? মীরা জিজ্ঞেস করে, ওয়াইন খাবে? আর তুমি কবে থেকে জানতে? মন্দিরা মীরার কাছে এসে বলে, কি জানতাম? মীরা বলে, যা বলবে সাফ সাফ বলবে, আমি আকাশের গায়ের ডিগিতে ওর আর একটা ফোন পেয়েছি, সেখানে ওদের ছবি আর তোমার মেসেজও ছিল। মন্দিরা বলে, কিছুদিন আগে আকাশ ওর অ্যালার্জির সমস্যা নিয়ে আসে, আমি ওকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করি, ও বেশ ইতস্তত করছিল দেখে আমি ধরে ফেলি ওর অন্য কারোর সাথে সম্পর্ক আছে। তখন আকাশ সব স্বীকার করে। মীরা বলে, বাহ তুমি অনেক ভালো ডক্টর, কিন্তু বন্ধু হিসাবে খুবই বাজে, আমি এই মন্দিরাকে চিনিই না। আকাশ আজ যখন বাসায় ফিরবে ওকেই বাসা আর অভিকে ছাড়তে হবে, তখনও বুঝবে ও কত বড় ভুল করেছে। মন্দিরা মীরাকে বোঝানোর চেষ্টা করে আকাশ শুধু মীরাকেই ভালোবাসে আর ওই সম্পর্ক তো শুধুমাত্র টাইম পাস। আকাশ বলেছিল সে মীরাকে সব বলে দিবে, এই জন্যই মন্দিরা মীরাকে কিছুই বলেনি। মীরা মন্দিরাকে বলে, আমাদের বন্ধুত্ব যদি রাখতে চাও তাহলে এখনই এখান থেকে চলে যাও। মীরা আকাশের আসার অপেক্ষায় থাকে। আকাশ অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে তার তালমাতাল অবস্থা। আকাশ বাসায় এসে ব্যাগ দেখা সত্ত্বেও কিছুই বোঝে না। আকাশ সোজা বেডরুমে গিয়ে ঘুমিয়ে যায়। অভিও ঘুমিয়ে গেছে। মীরা চুপচাপ বসে থাকে। সকাল হয়ে যায়। আকাশ ঘুম থেকে উঠে দেখে সে গতকালের পার্টির ড্রেসেই ঘুমিয়ে গেছে। জামা বদলাতে আলমারি খুলে দেখে তার সব জামা আলমারিতেই আছে।
এ বাসার সবকিছুই স্বাভাবিক। রোজ সকালে যেমন ব্যস্ততা থাকে ঠিক তেমনই। প্রশ্ন হলো, মীরা মত বদলে নিল কেন? মীরা আজ হাসপাতালে এসে মেডিসিন ইনচার্জ থেকে স্টক লিস্ট নিয়ে দেখে গত মাসে আনা ঘুমের ওষুধ শেষ। মীরা বলে, এক মাসে 200 ঘুমের ট্যাবলেট কিভাবে শেষ হয়? মীরা রাগে তাকে চাকরি থেকে বের করে দেয়, কারণ সেই শালিনীর বয়ফ্রেন্ডকে অবৈধভাবে ওষুধ সাপ্লাই দিচ্ছিল। মীরা মন্দিরাকে জানায় কয়েকদিন পর অভির স্কুলে ফুটবল ম্যাচ আছে। অভি ম্যাচ নিয়ে অনেক এক্সাইটেড, তাই মীরা আকাশকে বের করে দিয়ে অভি মন ভাঙতে যায় না। মন্দিরা বলে, এখন অভির ম্যাচ, কালকে অন্য কোনো কারণ, এমন বাহানা খুঁজলে তুমি কখনোই আকাশকে কিছুই বলতে পারবে না, তোমার উচিত সামনাসামনি কথা বলা। তখনই মন্দিরার পেশেন্ট চেক আপের জন্য ঢুকলে মীরা আলিয়াকে দেখে চমকে যায়। মীরা মন্দিরাকে বাইরে এনে বলে, আমি ওর চেক আপ করবো, বলেই আলিয়াকে তার রুমে নিয়ে যায়। এদিকে মীরার পেশেন্ট আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। মীরা তাকে বাইরে বসতে বললে লোকটার প্রচুর রাগ হয়ে যায়। মীরা জিজ্ঞেস করে, তোমার বয়স কত? আলিয়া মীরাকে জানায় তার বয়স 22 বছর। কিছুদিন যাবৎ তার সবকিছু অসহ্য লাগছে আর বমি বমি আসছে। মীরা আলিয়ার চেক আপ করতে করতে বিভিন্ন ব্যক্তিগত প্রশ্ন করে। আলিয়া জানায় তার বয়ফ্রেন্ড বিবাহিত। আসলে বিবাহিত জীবনে সে বেশি সুখী না, তবে তাদের একটা ছেলে আছে, তার জন্য ডিভোর্স দিতে পারছে না। মীরা আলিয়ার ব্লাড স্যাম্পল নিয়ে আলিয়াকে ইউরিন স্যাম্পল দিতে বলে ওয়াশরুমে পাঠিয়ে নিজেকে আয়নায় দেখতে থাকে আর ভাবে তার মধ্যে কি এমন কমতি আছে যে তার স্বামী অন্য এক মেয়ের সাথে সম্পর্কে জড়ালো। তখনই আলিয়া স্যাম্পল নিয়ে আসলে মীরা চেক করে জানায় আলিয়া প্রেগন্যান্ট। আলিয়ার বাবা মা এই সম্পর্কে বিষয়ে জানে না, সে কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই মন্দিরার সাথে কথা বলতে যায়। মীরা চুপচাপ বসে থাকে। মীরা তার পেশেন্ট আবিদকে খুঁজতে এসে জানতে পারে সে রেগে বের হয়ে গেছে। মীরা দৌড়ে রাস্তায় তার চেক আপ করে। আবিদ তার ফুল চেক আপ না করিয়েই চলে যায়। মন্দিরে মীরাকে জানায় আলিয়া কাউকে কিছু না বলেই অ্যাবর্শন করাতে চায়। মীরা বলে, আকাশে তো জানা উচিত 22 বছরের একটা মেয়ের সাথে সে কিভাবে এমন করলো। মন্দিরা বলে, খবরদার তুমি আকাশকে কিছুই বলবে না, একটা দিন অপেক্ষা করো, আলিয়ার অ্যাবর্শন হতেই তুমি তোমার এবং অভির বিষয়ে আকাশের সাথে কথা বলবে। রাতে আলিয়া শালিনীর সাথে দেখা করে। শালিনীর মতে পৃথিবীর সব ছেলেই ধোকাবাজ। মীরার উচিত আকাশকে তার ভুলের সাজা দিয়ে অনুতপ্ত করা, তারপর তাকে মাফ করা। মীরা রেস্টুরেন্ট থেকে বের হতেই আকাশ মীরাকে কল দিয়ে জানতে চায় সে কোথায়। মীরা জানায় সে বাসায় আসছে। মীরা গাড়িতে উঠতে গিয়ে দেখে ডক্টর প্রধান অতিরিক্ত নেশা করে রাস্তার পাশে বসে আছে। মীরা ডক্টরকে গাড়িতে বসিয়ে ডক্টরের বাসায় আনে। ডক্টরের বাসার এত বাজে অবস্থা দেখে মীরা বলে, বাসার একই হাল করেছেন। ডক্টরের প্রধানের সাথে কথায় কথায় মীরা জানায় আকাশ তাকে ধোকা দিচ্ছে। ডক্টর প্রধান বলে, আমি একটু অবাক হইনি, কারণ আকাশে যখন 20-22 বছর বয়স ছিল তখন থেকেই ও প্রতি সপ্তাহে গার্লফ্রেন্ড বদলাতো। এরপর তোমাকে বিয়ে করে কুল্লুরে আনার পর মনে হলো আকাশ ভালো হয়ে গেছে, কিন্তু মানুষ তার অভ্যাস কিছুদিন চাপা রাখতে পারে, তবে বদলাতে পারে না। আমার মনে হয় তোমার উচিত ওর সাথে সামনাসামনি কথা বলা। মীরা প্রধানের বাসায় ঘুমের ওষুধের বোতল দেখে। মীরা বাসায় এসে রাতভর এটাই ভাবে সে কি করবে। সকালে আকাশ ঘুম থেকে উঠলে মীরা আজ সরাসরি জিজ্ঞেস করে, তোমার কার সাথে সম্পর্ক চলছে তাই না? আমাদের বিয়ের সময় আমরা একে অপরকে কথা দিয়েছিলাম হয়তো কাউকে আমাদের ভালো লাগতেই পারে, তবে আমরা একে অপরকে সবসময় সত্য বলবো, আর তোমার অ্যাফেয়ারের বিষয়টা সত্য হলে তুমি আমার থেকে লুকিয়ে আমাকে ধোকা দিচ্ছ। তুমি যদি এখন সব স্বীকার করে ওই সম্পর্কটা এখানে শেষ করে দাও তাহলে আমি তোমাকে মাফ করে দিব, আমাকে সত্যটা বলো। আকাশ অনেক ভাবনা চিন্তা করে বলে, না তুমি ভুল ভাবছো, তোমার কি হয়েছে বলো তো, সেদিন আমাকে ফলো করলে আজ এসব বলছো। মীরা বলে, ঠিক আছে, তুমি যখন বললে কিছু নেই তাহলে কিছু নেই, বলেই গাড়ি নিয়ে বের হয়। গাড়িতে বসে একা একাই কান্না করতে করতে ডক্টর প্রধানের বাসায় আসে। এত সকালে মীরাকে দেখি প্রধান অবাক হয়ে যায়। মীরা এসেই ল্যাগেজ বের করে ব্যাগ গোছাতে গোছাতে বলে, আপনি এভাবে বেশি দিন বাঁচতে পারবেন না, আপনি আজই গোয়াতে আমার নানির কাছে যাবেন, আমার নানি ওখানে একটা আশ্রম চালায়, সেখানে একজন ডক্টর লাগবে। আর ব্যাগ থেকে ওষুধ বের করে বলে, আপনি এই ঘুমের ওষুধ কেন খান? ডক্টর প্রথমে রাজি না হলেই মীরা জোরাজোরিতে রাজি হয়ে নিজেই ব্যাগ গুছিয়ে নেয়। স্টেশনে মীরাকে বলে, আকাশের সাথে সামনাসামনি কথা বলো, অনেক সময় কথা বললে সব ঠিক হয়ে যায়। মীরা বাসায় এসে দেখে আকাশ এবং অভি ফুটবল প্র্যাকটিস করছে। মীরা তার শাশুড়ির পাশে বসে। মীরার শাশুড়ি বলে, আর হয়তো বেশিদিন বাঁচবো না, ব্যথা অনেক বেড়ে গেছে, ঠিক মতো ঘুমাতেও পারি না, তুমি আমাকে ঘুমের ওষুধ লিখে দাও। মীরা বলে, আমি পেইনকিলারের ডোজ বাড়িয়ে দিব,
কিন্তু ঘুমে ওষুধ দেওয়া সম্ভব না। মেয়ার শাশুড়ি জিজ্ঞেস করে, তুমি কবে জানতে পারলে? তোমাকে সেদিন জন্মদিনের পার্টিতে দেখেই বুঝেছি তুমি সব জেনে গেছো। মীরা অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনিও জানেন? মীরার শাশুড়ি বলে, আমাকে মাফ করে দাও, আমি ভেবেছিলাম এই কথা আকাশে তোমাকে জানানো উচিত। মীরা বলে, ওই মেয়েটা প্রেগনেন্ট, কিন্তু আকাশ এখনো কিছুই জানে না। কি মনে হতে সে মন্দিরাকে মেসেজ দিয়ে বলে, তুমি এখনই আকাশকে কল দিয়ে আলিয়ার প্রেগনেন্সি বিষয়ে বলে দাও। মন্দিরা আকাশকে জানাতেই আকাশ কাজের বাহানায় বের হয়ে যায়। আকাশ চলে যেতেই মীরা তার শাশুড়িকে জিজ্ঞেস করে, কি মনে হয় আকাশ কে ওই সম্পর্ক নিয়ে সিরিয়াস? মীরার শাশুড়ি বলে, এই বাচ্চাকে নিয়ে আকাশ যে সিদ্ধান্ত নিবে তাতেই বোঝা যাবে সে সিরিয়াস কিনা। তবে যেহেতু 2 বছর যাবৎ সম্পর্ক আছে তাহলে হয়তো সিরিয়াস। মীরা অবাক হয়ে যায়, কারণ মন্দিরা বলেছিল ওদের 3 মাসের সম্পর্ক, আর আকাশ আলিয়ার বিষয়ে সিরিয়াস না। এবার যেন সে আরো একটা ধাক্কা খেল। আকাশ আলিয়ার সাথে দেখা করে। আলিয়া বলে, মন্দিরাকে বলেছিলাম তোমাকে না বলতে। যাই হোক, তুমি এটা বলো যে তুমি মীরাকে কবে জানাবে। আকাশ বলে, তুমি তো জানো আমি একটা প্রজেক্টে কাজ করছি, সেখানে অনেক ইনভেস্টমেন্ট আছে, ওটা সম্পূর্ণ হতে 10 মাস সময় লাগবে, তারপর বলবো। আলিয়া রাগ করে বলে, তাহলে তুমিও চাও আমি অ্যাবর্শন করি? কিছুক্ষণ পর আকাশ বাসায় ফিরে তার ভালো মানুষের অভিনয় চালিয়ে যায়। পরদিন সকালে মীরা হাসপাতালে এসে দেখে আলিয়া মন্দিরার সাথে কথা বলছে। আলিয়া যেতেই মীরা মন্দিরাকে বলে, কি বলে গেল? মন্দিরা বলে, আমার উপর রাগ ছিল, আবার খুশিও, বলল অ্যাবর্শন করাবে না। মীরা বুঝে যায় তার মানে আকাশ আলিয়ার বিষয়ে সিরিয়াস। মীরা জিজ্ঞেস করে, তুমি বললে 3 মাস সম্পর্ক, আর ওদের তো 2 বছরের সম্পর্ক। মন্দিরা বলে, হ্যাঁ আমি কেবলই জানলাম, তুমি তো জানো আকাশ কেমন, ও আমাকেও মিথ্যা বলেছে। মীরা জিজ্ঞেস করে, ডক্টর প্রধান বলল আকাশ নাকি আগে সপ্তাহে সপ্তাহে গার্লফ্রেন্ড বদলাতো, তুমি তো ওকে স্কুল লাইফ থেকেই চেনো, আমাকে বলনি কেন? মন্দিরা বলে, আমি ভেবেছিলাম তোমাকে বিয়ের পর ও ভালো হয়ে গেছে, কিন্তু আমি ভুল ছিলাম, এসব মানুষ কখনো শুধরায় না। মীরা তার রুমে এসে দেখে তার রোগী আবিদ এসেছে। মীরা তাকে কিছু টেস্ট দিয়ে জিজ্ঞেস করে, আপনি কিসের উকিল? আবিদ জানায়, ডিভোর্স, নির্যাতন। মীরা বলে, আপনার চেম্বারে ঠিকানা দেন। তার মানে কি মীরা আকাশকে ডিভোর্স দেবে? মীরা আবিদের কাছে আসলে আবিদ বলে, আমি আপনাদের ফাইন্যান্সিয়াল ডিটেলস চেয়েছিলাম, কিন্তু এখানে তো শুধু কিছু ব্যাংকের স্টেটমেন্ট, আপনাদের কোথায় কত ইনভেস্টমেন্ট আছে, সম্পত্তি আছে, সবকিছু আমার দরকার। মীরা সেখান থেকে উঠে গিয়ে বলে, আমার দ্বারা এসব জোগাড় করা সম্ভব না, আমি শুধু আগের মতোই স্বাভাবিকভাবে বাঁচতে চাই। পারফেক্ট কাপলের মতো আমরা একে অপরকে ভালোবেসে 13 বছর কাটিয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি সবকিছুই মিথ্যা ছিল। মীরা আবার এসে চেয়ারে বসে বলে, আমার কথায় কিছু মনে করবেন না, আপনাকে এসব আমি কেন বলছি? আবিদ বলে, দেখেন আপনি যদি আপনার নিজের জন্য না পারেন, তারপরও আপনার ছেলের জন্য আপনাকে সব করতে হবে। আপনি যদি সত্যি ডিভোর্স চান, তাহলে আকাশের সব সম্পত্তি এবং ইনভেস্টমেন্টগুলো তথ্য বের করতে হবে, কারণ ডিভোর্সের সময় আকাশ চাইবে তার সম্পত্তিগুলো গোপন করতে, আর সেটা করলে আপনি আপনার ন্যায্য অধিকার পাবেন না। আবিদ বলে, আকাশকে না জানিয়ে ফাইন্যান্সিয়াল ডিটেলস বের করেন। মীরা বলে, তাহলে কি হবে? আবিদ জিজ্ঞেস করে, আপনি আসলে কি চাইছেন? মীরা জানায়, আমি চাই আমার ছেলেটা এই শহরেই থাকুক, আর সেই বাসাতেই থাকুক যেখানে তার জন্ম হয়েছে। আমি আমার চাকরি, টাকা পয়সা আর বাড়ি সবকিছু নিয়ে আগের মতো করেই বাঁচতে চাই। আবিদ বলে, তাহলে চুপচাপ আকাশের পরবর্তী প্ল্যানের খোঁজ খবর নেন, আর ও কোথায় কিভাবে কত টাকা ইনভেস্ট করেছে সব খবর বের করেন। কাজগুলো এমন ভাবে করবেন যেন আকাশের বিন্দুমাত্র সন্দেহ না হয়। মীরা আবিদের চেম্বার থেকে বের হয়ে আকাশের ড্রিম প্রজেক্টের উদ্বোধনে আসে। আকাশ তার প্রজেক্ট উদ্বোধনের জন্য স্পিচ দিচ্ছিল, তখন মীরা খেয়াল করে বিদ্যুৎ তার দিকে কেমন যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশ বলে, আমার এই প্রজেক্টে আমি অনেকগুলো ফ্ল্যাট বানাবো, সেই ফ্ল্যাটগুলো সেল হওয়া শুরু করলেই আমার প্রজেক্ট সাকসেস। মীরা প্ল্যান করে বিদ্যুৎকে দিয়েই সে আকাশের সব ফাইন্যান্সিয়াল ডিটেলস বের করবে। প্রজেক্ট উদ্বোধনের পর পার্টিতে মীরা বিদ্যুৎকে সাইডে নিয়ে জিজ্ঞেস করে, তোমার কাছে একটা হেল্প দরকার ছিল, আমাদের ফাইন্যান্সিয়াল সব ডিটেলস গুলো আমার একটু দরকার ছিল। বিদ্যুৎ বলে, আকাশ তো প্রতি মাসেই অ্যাকাউন্ট গুলো চেক করে। মীরা জানায়, আমি ভাবছিলাম আমিও যদি একটু খোঁজ খবর রাখি তাহলে দোষ কোথায়, এসব কথা আবার আকাশকে বলো না, আকাশ ভাববে আমি তাকে অবিশ্বাস করছি। বিদ্যুৎ বলে, তাহলে তুমি বলছো আমি আমার ক্লায়েন্টের গোপন তথ্য গুলো তোমাকে দিয়ে দিই? মীরা কিছুটা এগিয়ে এসে বলে, না আমি চাইছি তুমি তোমার এই বন্ধুকে সাহায্য করো। বিদ্যুৎ বলে, আচ্ছা ঠিক আছে, কাজ হয়ে যাবে। মীরা বলে, আজ রাতে হাসপাতালের কথা বলে আমি তোমার সাথে দেখা
করতে আসবো, সেখানে সব ডিটেলস গুলো নিয়ে এসো। পার্টির শেষে মীরা শালিনীকে নিয়ে আলিয়ার বাসার সামনে যায়। মীরা যাচ্ছিল শালিনী গিয়ে আলিয়ার সাথে বন্ধুত্ব করুক। মীরার কথা মতো শালিনী আলিয়ার বাসায় গিয়ে কলিং বেল দিলে আলিয়া দরজা খুলে দেয়। আলিয়া দরজা খুলে শালিনী বলে, এটা কি 16 নম্বর বাসা? আলিয়া জানায় না। মীরা বাসার বাইরে গাড়িতে বসে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর শালিনী ফিরে এসে জানায় কাজ হয়ে গেছে। এখানে আলিয়ার তেমন কোনো বন্ধু নেই। আমি তাকে বলে এসেছি আবারও তার সাথে দেখা করব। রাতে মীরা সুন্দর করে সেজে বিদ্যুতের সাথে দেখা করার জন্য রেডি হয়। আকাশ জিজ্ঞেস করে, বাইরে দেখলাম ট্যাক্সি দাঁড়িয়ে আছে, কোথাও যাচ্ছ? মীরা বলে, হাসপাতালে ডক্টরদের কনফারেন্স আছে। আকাশ বলে, তোমাকে দেখতে বলেই থেমে যায়। মীরা বলে, আমাকে দেখতে কেমন লাগছে, কি বলতে চাইছো? আকাশ বলে, বাদ দাও, আমার বেশ কিছু কাজ আছে, তুমি যাও, কাল কথা হবে। মীরা বলে, আমারও অনেক কাজ আছে, আমিও ফ্রি না। বাসা থেকে বের হয়ে মীরা একটা চাবি নিয়ে আকাশের গাড়িতে ডাক টেনে দেয়। মীরার এমন কাজ দেখে ট্যাক্সি ড্রাইভার অবাক হয়ে তাকিয়ে থাকে। মীরা বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর শালিনী বিদ্যুতের সাথে কথা বলতে আসে। মীরা বিদ্যুতের সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে আসে। শালিনী একটা ওয়াইন নিয়ে আলিয়ার বাসায় যায়। শালিনী আলিয়াকে ওয়াইন খেতে বললে আলিয়া বলে, আমি ওয়াইন খেতে পারবো না, কারণ আমি প্রেগনেন্ট। শালিনী জিজ্ঞেস করে, তা তোমার হাজবেন্ড কোথায়? এই সময় তো তার পাশে থাকার কথা। আলিয়া জানায় সে অনেক লম্বা গল্প, আসলে সে বিবাহিত। এদিকে মন্দিরা মীরার অনুরোধে আকাশের সাথে কথা বলে সব ডিটেলস জানতে আসে। আকাশ মন্দিরাকে বলে, আমি যখন মণিপালে মীরাকে প্রথম দেখেছিলাম তখন মনে হয়েছিল মীরা যদি আমাকে ভালোবাসে তাহলে জীবনে আর কাউকে দরকার হবে না। মন্দিরা বলে, তুমি এখনো মীরাকে ভালোবাসো তাই না? আকাশ বলে, হ্যাঁ, আমি মীরাকে এখনো ভালোবাসি, আর আলিয়াকেও ভালোবাসি। আমি চেয়েছিলাম মীরাকে সবকিছু বলে দিতে, কিন্তু মীরা সব জানতে পারলে অভিকে নিয়ে বাসা থেকে চলে যাবে। মন্দিরা জিজ্ঞেস করে, তার মানে শুধুমাত্র এই কারণেই তুমি মীরাকে সত্যটা বলছো না? আকাশে কিছুটা সন্দেহ হলে সে মন্দিরাকে জিজ্ঞেস করে, আমার সাথে কথা বলতে মীরাই তোমাকে পাঠিয়েছে তাই না? মন্দিরা বলে, হ্যাঁ, মীরাই আমাকে এখানে পাঠিয়েছে। কিন্তু মন্দিরা বিষয়টাকে ঘুরিয়ে বলে, মীরা তোমার ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে অনেক চিন্তায় আছে, আসলেই কি তুমি টাকা পয়সা নিয়ে সমস্যায় আছো? মন্দিরা আকাশের হাত ধরে বলে, তুমি চাইলে আমার সাথে সব শেয়ার করতে পারো। আকাশ বলে, আমি আর এখন কি বলবো, ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। মন্দিরা বলে, তাহলে এখনই সময়, তুমি মীরাকে সব সত্য বলে দাও। কিন্তু আকাশ বলে, আমি এখনই ওকে কিছু বলতে পারবো না, 6 মাস পরে আমার সব ফ্ল্যাটগুলো বিক্রি হওয়া শুরু হবে, আমার আর্থিক অবস্থা কিছুটা ভালো হলেই আমি মীরাকে সব বলে দিব। মন্দিরা বলে, তাহলে এই 6 মাস মীরা থেকে সবকিছু লুকিয়ে রাখবে? আকাশ জানায় এছাড়া আর কোনো উপায় নেই। অপরদিকে শালিনী আলিয়াকে বলে, সব পুরুষ মানুষ আসলে একই, কিন্তু আলিয়া বলে, না, আমার জন অমন না, সেও কিন্তু তার স্ত্রীকে ধোকা দিচ্ছে। আলিয়া জানায় সে ধোকা দিতে চায়নি, হয়ে গেছে। সে জানিয়েছে সে তার স্ত্রী আর বাচ্চাকে বেঙ্গালুরু শিফট করে দিবে। শালিনী জিজ্ঞেস করে, সে কি কোনো ডিভোর্সের উকিলের সাথে কথা বলেছে? আলিয়া না বললে শালিনী বলে, তাহলে তুমি তাকে কিভাবে বিশ্বাস করছো? আমার মনে হয় তোমার তাকে ছেড়ে দেওয়া উচিত। বিদ্যুতের সাথে কথা শেষে শালিনী বাসায় ফিরে আসে, কিন্তু সে বেডরুমে না গিয়ে ড্রয়িং রুমে সোফার উপরেই শুয়ে পড়ে। পরের দিন হাসপাতালে গেলে মন্দিরা বলে, গতকাল আকাশের সাথে কথা বলার সময় আমি কথায় কথায় বলে দিয়েছি তুমি আমাকে আকাশের সাথে কথা বলতে পাঠিয়েছিলে, তবে আমি এটা বলিনি যে তুমি আকাশ আর আলিয়ার সম্পর্কের কথা জেনে গেছো। আমি তাকে বলেছি মীরা তোমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা নিয়ে চিন্তিত, তাই আমাকে তোমার সাথে কথা বলতে পাঠিয়েছে। মীরা বলে, আলিয়া প্রেগনেন্ট, তাহলে সে কিসের জন্য অপেক্ষা করছে? মন্দিরা বলে, আমার মনে হয় আকাশ এখনো তোমাকেই ভালোবাসে, আর যাকে ভালোবাসো তার সাথে থাকাটা ভাগ্যের ব্যাপার। মীরা বিদ্যুতের সাথে দেখা করতে গেলে বিদ্যুৎ বলে, তোমার সব টাকা পয়সা, এমনকি অভির পড়ালেখার জন্য যে সেভিংস ছিল, সবকিছুই আকাশ এই প্রজেক্টে ইনভেস্ট করেছে। মীরা বলে, টাকা পয়সাগুলো আবার মা বাবা আমার জন্য রেখে গেছে। বিদ্যুৎ বলে, এসব নিয়ে চিন্তা করার দরকার নেই, আকাশ একাইন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি নামের একজন ইনভেস্টর পেয়ে গেছে, তবে তাদের ব্যাপারে আমি বেশি কিছু জানি না, আকাশ শুধু এটাই বলেছে একায়ন গ্রুপ তার প্রজেক্টে অনেক টাকা ইনভেস্ট করেছে। আর তোমার চিন্তার কিছু নেই, কারণ তোমার বাড়ি তোমারই থাকবে। মীরা অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার বাসা আমারই থাকবে মানে? ওটা তো আমারই বাসা। বিদ্যুৎ বলে, হ্যাঁ, তোমারই বাসা, কিন্তু ব্যাংকে টাকা পরিশোধ না করলে ব্যাংক তোমাদের বাসা নিয়ে যাবে। কেন, তুমি জানো না আকাশ তোমাদের বাসা বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নিয়েছে? মীরা বলে, আমি এমন কিছুই জানি না। বিদ্যুৎ ব্যাংকের কিছু পেপার দিয়ে বলে, না জানলে পেপারগুলোতে তোমার সাইন কিভাবে আসলো? মীরা পেপার তুলে দেখে বলে, সিগনেচার আমার, তবে সিগনেচার গুলো আমি করিনি। তার মানে আকাশ আমার সিগনেচার নকল করেছে। মীরা বলে, আকাশের বাবা এই বাড়িটা বন্ধক রেখেছিল, আর আমি আমার জমানো টাকা দিয়ে বাসাটা ফেরত এনেছিলাম। মীরা জিজ্ঞেস করে, একায়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যদি নিজেদের ইনভেস্টমেন্ট তুলে নেয় তাহলে কি হবে? বিদ্যুৎ
বিদ্যুৎ বলে তাহলে তোমরা পথে বসে যাবে। সে সময় পায়েল চলে আসলে মীরা আর কথা না বলে সেখান থেকে বেরিয়ে যায়। মীরা তার শাশুড়িকে সব জানালে সে বলে, তোমাদের ডিভোর্সের কথা হলে সবাই জেনে যাবে আকাশ বাড়ি বন্ধক রেখেছে, তোমার সিগনেচার নকল করেছে। মীরা বলে, হয়তো তার প্রজেক্টও বন্ধ হয়ে যাবে আর আমাদের পথে নামতে হবে। আকাশের মা কেঁদে কেঁদে বলে, তুমি আকাশকে ছেড়ে দিলে আকাশ একেবারে নিঃশেষ হয়ে যাবে। মীরা বলে, আপনি চিন্তা করবেন না, আমি সেটাই করব যেটা করলে সবার ভালো হবে। এদিকে শালিনী আলিয়ার বাসায় গেলে জানালার আড়াল থেকে শুনতে পায় আকাশ বলছে, অ্যাবর্শনের মতো এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি আমার কাছে একবার জিজ্ঞাসা করলে না। আলিয়া বলে, তুমি যদি আমার কথা না ভাবো আমি কেন তোমার কথা ভাববো? 2 বছর ধরে তুমি বলছো তুমি মীরাকে সব সত্য বলে দিবে, কিন্তু আজও বলনি। আকাশ বলে, বাচ্চাটা তোমার একার না, আমারও ছিল, আমাকে একবার জানানো উচিত ছিল। আলিয়া বলে, তুমি মীরাকে সব সত্য বলবে কিনা? আকাশ বলে, না আমি বলবো না, আজ থেকে আমাদের সম্পর্ক এখানেই শেষ, বলেই বাসা থেকে বেরিয়ে যায়। শালিনী মীরার সাথে দেখা করে তাকে সব বলে দেয়। মীরা জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় সত্যি কি ওদের সম্পর্কটা শেষ হয়ে গেছে? শালিনী জানায়, ওদের দুজনকে দেখে তাই মনে হলো, আর আকাশ নিজেই আলিয়াকে ছেড়ে এসেছে। আমার মনে হয় এটা তোমার জন্য খুশির খবর। রাতে মীরা রান্নাঘরে কাজ করার সময় আকাশ বলে, আমি আর অভি মুভি দেখছি, তুমি কি আসবে? মীরা বলে, যাও আমি আসছি। কিছুক্ষণ পর মীরা এসে অভির পাশে বসে। মীরা আর আকাশ একই সোফায় বসে থাকলেও কেউ কারোর দিকে একবার তাকায়ও না আর কথা বলার চেষ্টাও করে না। মীরার মাঝে একরাশ অভিমান জমা আর আকাশের মাঝে অপরাধ বোধ। পরের দিন সকালে বাসার মেয়েদের ডাকে আকাশ তাড়াতাড়ি দরজা খুলে সে বলে, দাদিগুলো নড়াচড়া করছে না। আকাশ তাড়াতাড়ি দৌড়ে তার মায়ের ঘরে যায়, গিয়ে দেখে তার মা নিশ্চুপ হয়ে শুয়ে আছে। মীরা পালস চেক করে জানায় আকাশের মা মারা গেছে। মায়ের মৃত্যুতে আকাশ অনেক ভেঙে পড়ে। রাতে অভির সাথে শুয়ে থাকার সময় মীরা জানা দিয়ে দেখে আকাশ বাইরে দাঁড়িয়ে আছে। মীরা ঘর থেকে বের হওয়ার সময় ফ্যামিলি ফটোর দিকে তাকিয়ে ভাবে, শালিনী বলেছিল আকাশ নিজেই আলিয়াকে ছেড়ে এসেছে। মন্দিরা বলেছে তার মনে হয় আকাশ এখনো মীরাকেই ভালোবাসে, আর আকাশের মা বলেছিল মীরা আকাশকে ছেড়ে চলে গেলে আকাশ নিঃস্ব হয়ে যাবে। মীরা সবার কথা ভেবে বাইরে এসে আকাশের হাতটা শক্ত করে চেপে ধরে। সে সময় অ্যাডভোকেট আবিদ কল করলে মীরা তাকে জানায়, আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের সম্পর্কটাকে আর একটা সুযোগ দিব। ফোন রেখে মীরা আকাশের পাশে গিয়ে বসে। আকাশ মীরার কোলে মাথা রেখে অঝরে কান্না শুরু করে। কিছুক্ষণ পর অভি ঘর থেকে বেরিয়ে এসে বাবার কান্না দেখে সেও কান্না করে দেয়। সবকিছু জানা সত্ত্বেও মীরা স্বামী আর সন্তানের কথা ভেবে নিজের বুকে পাথর চাপা দিয়ে আকাশের সব সত্য মেনে নেয়। পরের দিন সকালে মীরা অফিসের জন্য বের হলে দেখে আকাশ আর অভি খুশি মনে গল্প করছে। মীরার মনে হয় সবকিছু আবারও আগের মতোই ঠিক হয়ে গেছে। মীরা খুব খুশি মনে হাসপাতালে আসে। হাসপাতালে আসলে মন্দিরা জিজ্ঞেস করে, তুমি এখনো আকাশকে কেন বলনি? তুমি আলিয়া আর আকাশের কথা জানো? মীরা জানায়, আমি জানি না আমি তাকে কেন বলিনি, আমরা 14 বছর একসাথে থেকেছি আর এখনকার পরিস্থিতি যদি আমাদের সামলাতে হয় তাহলে ওদের ব্যাপারটা গোপন রাখাই ভালো। মন্দিরা বলে, তাহলে তুমি কি শিওর আকাশ আর আলিয়ার কাছে ফিরে যাবে না? মীরা জবাব দেয়, আমি শুনেছি ওদের ব্রেকআপ হয়ে গেছে। ঠিক এ সময় সিনিয়র ডাক্তার এসে মীরাকে বলে, আপনার সাথে আমার কিছু কথা আছে। সেই ডাক্তার মীরাকে বলে, বেশ কিছুদিন ধরে আপনার নামে অনেকগুলো কমপ্লেনেটার জমা হয়েছে। মীরা কমপ্লেনেটার গুলো দেখে বলে, এগুলোতে যা ইচ্ছা তাই লেখা হয়েছে, আর কারোর নামও উল্লেখ করা নেই। ডাক্তার বলে, শুধু এই লেটার গুলো না, আজ সকালে একজন পার্সোনালি এসে তোমার নামে কমপ্লেন করেছে। মীরা বলে, যে কমপ্লেন করেছে তার নাম কি? কিন্তু ডক্টর জানায় গোপনীয়তার স্বার্থে সে তার পরিচয় বলতে পারবে না, আর যেহেতু সে পার্সোনালি এসে কমপ্লেন করে গেছে তাই বিষয়টা হাসপাতালের বোর্ডকে জানাতে হবে। ডাক্তারের কথা শুনে মীরা বেশ চিন্তায় পড়ে যায়। পরিবারের এমন অবস্থায় চাকরিটা খুবই জরুরি। পরদিন হাসপাতালে গেলে সিনিয়র ডাক্তার মীরাকে আবারও ডেকে নিয়ে যায়। মীরা কনফারেন্স রুমে গেলে দেখে সেখানে মন্দিরাও বসে আছে। মীরা জিজ্ঞেস করে, আজ আবার কি হয়েছে? ডক্টর জানায়, এবার কমপ্লেন এসেছে তুমি কারো গায়ে হাত তুলেছ আর তাকে হুমকিও দিয়েছ। মীরা বলে, আপনারা আমাকে কত বছর ধরে চেনেন, তারপরও এসব কমপ্লেনে বিশ্বাস করছেন? আর মন্দিরা আমার ব্যাপারে সব জানে, কিন্তু মন্দিরার হাবভাব দেখে সবসময় আমার মনে হয় সে আসলে মীরার বন্ধু না বরং শত্রু। সিনিয়র ডক্টর বলে, আপনার শাশুড়ির মৃত্যুর ব্যাপারে কি বলবেন? আমরা সবাই জানি সে ঘুমের ওষুধ নিত, কিন্তু সেই ওষুধগুলো কোথা থেকে আর কিভাবে আসলো সেগুলো আপনার জানার কথা, তাই না? মীরা বলে, তার মানে আপনারা বলতে চাইছেন তার মৃত্যু আমার হাতে হয়েছে? ডক্টর বলে, তোমার বিরুদ্ধে যে কমপ্লেনগুলো আছে সেগুলোর ইনকোয়ারি শেষ না হওয়া পর্যন্ত তুমি একটা ব্রেক নাও। মীরা জিজ্ঞেস করে, আর যদি ব্রেকটা না নেই? ডক্টর জানায়, যদি তুমি ব্রেক না নাও তাহলে আমরা তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হব। মীরা নিজের চেম্বারে এসে সব জিনিসপত্র প্যাক করতে থাকলে মন্দিরা এসে বলে, এসব প্যাক করার কি দরকার,
দুই সপ্তাহের মধ্যে ইনকোয়ারি শেষ হয়ে যাবে, তারপর তো আবার ফিরে আসবে। মীরা বলে, আমি না থাকলে তোমার প্রমোশন হয়ে যাবে, তাই না? মন্দিরা বলে, তুমি ভুলে যাচ্ছ আকাশ আর আলিয়ার রিলেশনের সময় আমি তোমার পাশে ছিলাম। মীরা জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় আকাশের মাকে আমি ঘুমের ওষুধ দিয়েছি? মন্দিরা জানায়, তা আমি জানি না, তবে আকাশের মায়ের মৃত্যুর একদিন আগে আমি তোমার ব্যাগে ঘুমের ওষুধের বোতল দেখেছিলাম। মীরা জিজ্ঞেস করে, তুমি আমার ব্যাগ চেক করছিলে কেন? মন্দিরা জানায়, সেদিন আমি ফোনের চার্জার এনেছিলাম না, তাই তোমার ব্যাগে ফোনের চার্জার খুঁজছিলাম। মীরা বলে, ঘুমের ওষুধগুলো আমি ডক্টর প্রধানের ঘরে পেয়েছিলাম। আমি ভয় পাচ্ছিলাম ওষুধ খেয়ে সে যেন আত্মহত্যা না করে, তাই সেগুলো নিজের কাছেই রেখেছিলাম। মন্দিরা বলে, এটা সত্যি হলে সেই ওষুধ এখনো তোমার ব্যাগেই থাকবে। মীরা রাগে ব্যাগ থেকে সব বের করলে মন্দিরা ওষুধের বোতলটা পায়। মন্দিরা বলে, আমি সিনিয়র ডক্টর ভারতকে বলবো আমি তোমার ব্যাগে ভুল ওষুধ দেখেছিলাম, তবে যাই হোক তুমি একটা ব্রেক নাও। মন্দিরের কথা শুনে মীরা নিজের ব্যাগপত্র নিয়ে রেগে সেখান থেকে বের হয়ে আসে। প্রচন্ড মন খারাপ নিয়ে মীরা বাসার পথে রওনা দেয়। সে ভেবেছিল এবার হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু একটার পর একটা বিপদ তার জীবনে আসতেই আছে। বাসায় ফেরার পথে মীরা শালিনীর বয়ফ্রেন্ড নাকুলের ট্যাটুর পার্লারে যায়। মীরাকে দেখে নাকুল বলে, আমি জানতাম আপনি আসবেন, তবে এত তাড়াতাড়ি আসবেন সেটা ভাবিনি। মীরা বলে, আমাকে সাসপেন্ড করা হয়েছে, আমি তোমাকে অনুরোধ করছি তোমার কমপ্লেনটা উঠিয়ে নাও। নাকুল মাথা নাড়িয়ে না বলে। মীরা বলে, অনেক কষ্টে আমার জীবনে আবার আগের মতো শান্তি ফিরে এসেছে। এই মুহূর্তে চাকরিটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মীরা শালিনীকে দেখে বলে, নাকুল, শালিনী তোমাকে একটা সুযোগ দিয়েছে, আমাকেও একটা সুযোগ দাও। তারপর নাকুল রাজি না হলে মীরা বলে, তুমি কিছু টাকা নিয়ে কমপ্লেনটা উঠিয়ে নাও। শালিনী বলে, আসলে সবকিছু টাকা দিয়ে হয় না। মীরা ওদেরকে সরি বলে সেখান থেকে চলে আসে। মীরা সেখান থেকে অভির স্কুলে অভির ফুটবল ম্যাচ দেখতে আসে। মীরা সেখানে গিয়ে দেখে আলিয়ার মা বাবাও খেলা দেখতে এসেছে। আলিয়ার মা বলে, সেদিন পার্টি থেকে হঠাৎ উধাও হয়ে গেলে তারপর আর দেখাই হলো না, একদিন সময় করে আমাদের বাসায় ডিনার করতে আসো। মীরা তাদের সাথে কথাবার্তা বলে আকাশের কাছে গিয়ে খেলা দেখতে থাকে। সে সময় বৃষ্টি হলে আকাশ মীরার মাথায় ছাতা ধরে। এটা দেখে আলিয়া রাগ করে সেখান থেকে চলে যায়। খেলা শেষে পার্কিং লটে এসে মীরার মন খারাপ দেখে আকাশ জিজ্ঞেস করে কি হয়েছে। মীরা জানায় হাসপাতালে কেউ তার নামে মিথ্যা কমপ্লেন করেছে, তাই তাকে কিছুদিনের জন্য ছুটিতে যেতে বলা হয়েছে, কমপ্লেন প্রমাণিত হলে হয়তো আমাকে সাসপেন্ড করবে। আকাশ মীরাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। সেই সময় আকাশের ফোনে কয়েকটা মেসেজ আসলে আকাশ মেসেজের রিপ্লাই না করেই ফোন রেখে দেয়। মীরা তাকে রিপ্লাই করতে বলে আকাশ বলে, ক্লায়েন্টের মেসেজ, থাক পরে রিপ্লাই দিব। আকাশের আচার আচরণ মীরার কাছে কিছুটা সন্দেহজনক মনে হয়। মীরা তাকে সন্দেহ করছে ভেবে আকাশ বলে, তুমি চাইলে আমার ফোন চেক করতে পারো। সেই সময় অভি চলে আসলে আকাশ অভিকে বলে, তুমি মায়ের সাথে বাসায় যাও, আমার একটা কাজ আছে আমি সেখানেই যাচ্ছি। কিছুক্ষণ পর মীরা গাড়ি নিয়ে আকাশের অফিসে আসে। অভি জিজ্ঞেস করলে মীরা বলে, তোমার বাবার সাথে আমার কিছু কথা আছে, চুপচাপ এখানে বসে থাকবে। মীরা অফিসে ঢুকতে গেলে আকাশের অ্যাসিস্ট্যান্ট মালিনী বলে, ম্যাডাম আপনি এখানে? মীরা বলে, আকাশের সাথে কিছু কথা আছে। মালিনী বলে, ম্যাডাম আকাশ স্যার তো এখানে আসেনি। মীরা তাকে পাশ কাটিয়ে ভিতরে যেতে যেতে বলে, আমি জানি ও এখানেই আছে, ওর গাড়ি বাইরে পার্ক করা, আর আমি আকাশ এবং আলিয়ার সম্পর্কের ব্যাপারেও জানি। মালিনী বলে, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। মালিনী বলে, তোমরা সবাই আকাশকে বাঁচানোর চেষ্টা কেন করছো? আকাশ আলিয়ার সাথে ভেতরে আছে, তাই না? মীরা আকাশের অফিসে ঢুকে দেখে সেখানে আকাশ নেই। মীরা মালিনীকে জিজ্ঞেস করে, আকাশ কোথায়? দেখো মালিনী, তোমার ডিভোর্স কিন্তু এই কারণে হয়েছিল, তাই তুমি বুঝতে পারছো এখন আমার অবস্থাটা কি। মালিনী ইশারায় সামনে কিছু একটা দেখিয়ে দেয়। মীরা ধীরে ধীরে জানালার কাছে গিয়ে দেখে সেখানে অফিসের পেছন পাশে আকাশ আর আলিয়া বসে খুব হাসি খুশি ভাবেই গল্প করছে। তাদের দুজনকে আবারও একসাথে দেখে মীরার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। মীরা এতদিন ভাবছিল আকাশ হয়তো নিজের ভুল বুঝতে পেরে আলিয়ার কাছ থেকে দূরে সরে গেছে, কিন্তু আজ আবার তাদেরকে একসাথে দেখে সে বুঝতে পারছে সবকিছুই হয়তো আকাশের নাটক ছিল। মীরা অনেক চেষ্টা করেও চোখের পানি আটকাতে পারে না। নিজেকে সামলে সে মালিনীকে জিজ্ঞাসা করে, তোমরা ট্রিপে গিয়েছিলে, সেই ট্রিপের ছবিগুলো তোমার কাছে আছে, আর ট্রিপটা কোথায় ছিল? মালিনী জানায়, সেই ট্রিপে আমরা আলিয়ার বাবার ফার্ম হাউসে গিয়েছিলাম। মীরা বলে, আলিয়ার বাবা কি সব কিছু জানে? মালিনী জানায়, আলিয়ার বাবা সব জানলে আকাশের প্রজেক্টে তার সব ইনভেস্টমেন্ট তুলে নেবে। মীরা হেসে বলে, আসলেই আমি অনেক বড় বোকা, আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে। মীরা মালিনীর কাছ থেকে সেই ট্রিপের সব ছবিগুলো নিয়ে বলে, আকাশ যেন এসবের কিছুই জানে।
জানে না। মালিনী জিজ্ঞেস করে, আপনি তাকে সব জানাচ্ছেন না কেন? মীরা জবাব দেয়, এই সবকিছু আমি তাকে নিজেই জানাতে চাই। তখন সেখানে অভি চলে আসে। মীরা প্রচন্ড রেগে গিয়ে অভিকে বলে, আমি তোমাকে বলেছিলাম গাড়িতে বসে থাকবে। মীরা মালিনীকে বলে, তুমি আকাশকে বলবে অভিকে বাসায় নিয়ে যেতে, আর আমার কথা জিজ্ঞেস করলে বলবে হঠাৎ করে কনফারেন্সের ডাক আসায় কয়েকদিনের জন্য আমাকে শহরে বাইরে থাকতে হবে। মীরা যাওয়ার সময় অভি বলে, মা আমি জানি তুমি কোনো কনফারেন্সে যাচ্ছ না। মীরা ফিরে এসে বলে, অভি আমার দিনগুলো অনেক খারাপ যাচ্ছে, তাই আমার একটা ব্রেক দরকার, আশা করি তুমি বুঝবে, নিজের খেয়াল রেখো, মা জলদি ফিরে আসবে। মীরা আকাশের অফিস থেকে বের হয়ে রেল স্টেশনে আসে, সেখান থেকে ট্রেনে উঠে তার নানির আশ্রমে যায়। ডক্টর প্রধান এবং মীরার নানি মীরাকে দেখে ভীষণ খুশি হয়। মীরা তার নানিকে বলে, আমি তোমার এখানে কিছুদিন থাকবো। সে সময় মীরার ফোনে আকাশের কল আসলে মীরা কল রিসিভ করে না। মীরা তার নানিকে বলে, তুমি তো বলেছিলে এখানে কোনো ফোন নেটওয়ার্ক থাকে না। নানি জানায় কিছুদিন আগে এখানে একটা নেটওয়ার্কের টাওয়ার বসিয়েছে। আকাশ আবার কল দিলে মীরা তার নানিকে বলে, আকাশ আমাকে ধোকা দিয়েছে। নানি মীরার ফোনটা নিয়ে অফ করে বলে, এখন নেটওয়ার্ক থাকবে না আর কলও আসবে না। মীরা বেলকনিতে বসে মালিনীর কাছ থেকে নিয়ে আসা ট্রিপের ছবিগুলো দেখছিল। একটা ছবিতে একটা বাসার সামনে একায়ন লেখা দেখে তার মনে পড়ে বিদ্যুৎ বলেছিল একায়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আকাশের প্রজেক্টে অনেক বড় ইনভেস্টমেন্ট করেছে। মীরার নানি বলে, তুমি ওকে ডিভোর্স দেবে ভালো কথা, কিন্তু অভির কি হবে? বিয়ে মানে তো একটা কমিটমেন্ট। ডক্টর প্রধান বলে, আমার মনে হয় আকাশকে ডিভোর্স দিয়ে তোমার নতুন জীবন শুরু করা উচিত। মীরা বলে, কেন শুরু করব? ওটা আমার শহর, আমার বাড়ি, আর ওখানেই আমার সব বন্ধু বান্ধব আছে। ডক্টর প্রধান হেসে বলে, ওদেরকে এখনো তুমি তোমার বন্ধু বলছো? মীরা বলে, তাহলে আমি এক কাজ করি, হঠাৎ করেই আমি গায়েব হয়ে যাই, কেউ আর খুঁজেই পাবে না, তাহলে তো আকাশ কিছুটা কষ্ট পাবে, আর কষ্ট পেয়ে বা কি হবে, হয়তো কিছুদিন পর আমাকে ভুলে গিয়ে আলিয়ার সাথে নতুন জীবন শুরু করবে। ডক্টর প্রধান জিজ্ঞেস করে, গায়েব হয়ে যাবে মানে কি বলতে চাচ্ছ? মীরা প্রশ্নের কোনো জবাব দিতে পারে না, সে আসলে নিজেও জানে না তার এখন কি করা উচিত। বিকালের সমুদ্রের পারে হাঁটতে হাঁটতে মীরা আকাশের সাথে কাটানো এই 14 বছরের কথা ভাবতে থাকে। সে ভাবে আকাশকে মাফ করে দিয়ে তার সাথে নতুন জীবন শুরু করবে, কিন্তু পরক্ষণেই ভাবে, না এসব আর কখনোই ঠিক হবে না। ফোনটা ফেলে দিয়ে মীরা সমুদ্রের পানির দিকে হাঁটতে শুরু করে। সমুদ্রের প্রবল ঢেউয়ের কারণে মীরা সমুদ্রের দিকে এগোতে পারছিল না। তারপরও আস্থা জেদের কাছে সমুদ্রের ঢেউ যেন হার মানছে। ক্রমে এসে সমুদ্রের মাঝে যেতে থাকে। বড় একটা ঢেউ এসে মীরাকে এক থাক পানির তলে নিয়ে যায়। এদিকে ডক্টর প্রধান মীরাকে তার রুমে না পেয়ে সমুদ্রের পাড়ে এসে মীরাকে খুঁজতে শুরু করে। হঠাৎই দেখে মীরার ফোনটা সমুদ্রের পাড়ে পড়ে আছে। অজানা এক ভয়ে সে সমুদ্রের দিকে এগিয়ে যায়। সামনে তাকিয়ে দেখে মীরা বসে আছে। আসলে সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় মীরা আবারও ফিরে এসেছে। মীরাকে এই অবস্থায় দেখে ডক্টর প্রধান হাজারটা প্রশ্ন করলেও মীরা চুপচাপ হাঁটতে থাকে। সিন শিফট হলে দেখা যায় মীরা ট্রেনে করে তার নিজের শহরে ফিরে এসেছে। মীরা মালিনীর কাছে গিয়ে বলে, আমার এখন তোমার সাহায্য দরকার। ওভির স্কুল ছুটি দিলে বেরিয়ে এসে মাকে দেখে জড়িয়ে ধরে, আর মীরা মালিনীর দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মীরার মনের মাঝে এখন কি প্ল্যান চলছে সেটা একমাত্র সেই জানে। মীরা সুন্দর করে সেজে রেডি হয়ে বসেছিল। সে সময় আকাশ বাসায় ফিরে এসে মীরাকে দেখে বলে, এত জলদি চলে এসেছো? তুমি তো বলেছিলে 3-4 দিন সময় লাগবে। মীরা বলে, কনফারেন্সে মন বসছিল না তাই চলে এসেছি। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। আকাশ জিজ্ঞেস করে, কেন আমরা কোথাও যাচ্ছি? মীরা বলে, ডিনারে যাবো। আকাশ জিজ্ঞেস করে, কোথায় যাবে? মীরা বলে, সেসব পরে জানতে পারবে, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আকাশ রেডি হওয়ার জন্য ভেতরে যায়, আর মীরাকে দেখে মনে হয় আজকে সে ভয়ঙ্কর কিছু করতে চাচ্ছে। আকাশ বাইরে এসে বলে, অভি কোথায়? অভি যাবে না? কিন্তু বাইরে এসে দেখে সেখানে মালিনী আর তার মেয়ে এসেছে। মীরা বলে, আজ শুধু আমরা দুজন যাচ্ছি, অভি একা থাকবে তাই মালিনীকে ডেকে পাঠিয়েছি। পথে যাওয়ার সময় আকাশ জিজ্ঞেস করে, আচ্ছা এবার তো বলো আমরা কোথায় যাচ্ছি। মীরা বলে, তোমার তো সারপ্রাইজ অনেক পছন্দ, আর একটু অপেক্ষা করো। একটা বাসার সামনে আসলে আকাশ জিজ্ঞেস করে, এখানে কেন? এটা তো কার্তিক কাশ্যপের বাড়ি। কার্তিক কাশ্যপের কথা মনে আছে আপনাদের? কার্তিক কাশ্যপ হচ্ছে আলিয়ার বাবা। মীরা বলে, অভির ফুটবল ম্যাচের দিন কল্পনা কাশ্যপ ডিনারের জন্য আমাদেরকে ইনভাইট করেছিল। আকাশ ভেতরে যেতে ইতস্তত বোধ করলে মীরা বলে, আরে ওরাই তো দাওয়াত দিয়েছে। মীরা কলিং বেল দিলে কল্পনা দরজা খুলে দেয়। মীরাকে দেখে কল্পনা সারপ্রাইজড হয়ে যায়, কারণ সে মীরাকে পরের শনিবারে আসতে বলেছিল। মীরা বলে, আমি ভেবেছিলাম এই শনিবারে আসতে বলেছেন। আকাশ বলে, আচ্ছা আমরা তাহলে পরের শনিবারে আসবো, পাশেই থাকি তো, বেশি সময় লাগবে না। ভিতর থেকে কার্তিক বেরিয়ে এসে বলে,
চলে যখন এসেছেন ডিনারটা আজকেই হয়ে যাক, ভেতরে আসেন। ভেতরে গিয়ে কার্তিক তাদেরকে পুরো বাসা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। দোতলা থেকে আলিয়া নেমে এসে মীরা এবং আকাশকে দেখে বলে, ওনাদের তো পরের শনিবারে আসার কথা। কার্তিক বলে, ওরা ভেবেছিল এই শনিবার। কার্তিক মীরা এবং আকাশের জন্য ড্রিঙ্কস আনতে ভেতরে যায়। কার্তিক চলে গেলেই বাবার পিছু পিছু আলিয়াও ভেতরের রুমে যায়। ওরা ভেতরে গেলে আকাশ মীরাকে বলে, কার্তিকের সাথে আমার শুধুমাত্র ব্যবসায়িক পরিচয়, হঠাৎ এভাবে চলে আসাটা কি ঠিক হয়েছে? বিষয়টা আমার কাছে খুব অকওয়ার্ড মনে হচ্ছে। কিন্তু মীরাকে দেখে বোঝা যাচ্ছিল সে খুব এনজয় করছে। মীরা টেবিলের উপর থেকে একটা এন্টিক ফুলদানি নিয়ে মেঝেতে ফেলে দেয়। মীরার এমন কাজে আকাশ ভীষণ অবাক হয়ে যায়। ভেতর থেকে কার্তিক বেরিয়ে আসলে মীরা বলে, হাত থেকে পড়ে ভেঙে গেছে, দেখে মনে হচ্ছে অনেক দামি, ফ্রান্স থেকে এনেছিলেন? কার্তিক বলে, না ইতালি থেকে এনেছিলাম। যাই হোক, এটা কোনো ব্যাপার না, আমার হাত থেকে পড়েও তো ভাঙতে পারত। গল্প করতে করতে কার্তিক বলে, এই বাসাটা বানাতে আমার 2 বছর লেগেছে। আমার আরো একটা বাসা আছে, ওটা বানাতে আরো বেশি সময় লেগেছে। ওই বাসাটার নাম কি? মীরা জিজ্ঞেস করে, ওই বাসাটার নাম কি? কার্তিক বিষয়টা না বুঝতে পারলে মীরা বলে, আসলে মানুষ যখন অনেক ভালোবেসে কোনো বাসা বানায় তখন সেটার একটা নাম দেয়। কার্তিক বলে, ও আচ্ছা, ওই বাসাটার নাম একায়ান। ভেতর থেকে আলিয়া বের হয়ে ভাঙা ফুলদানি দেখে জিজ্ঞেস করে, এখানে কি হয়েছে? কার্তিক বলে, ওটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। আলিয়া বলে, মা অনেক পছন্দ করে ইতালি থেকে নিয়ে এসেছিল, মা দেখলে অনেক কষ্ট পাবে। আলিয়া বসে বসে ফুলদানির ভাঙা টুকরোগুলো পরিষ্কার করতে থাকে, আর মীরা সেদিকে তাকিয়ে এই বিষয়টার মজা নিচ্ছিল। ডিনার রেডি হয়ে গেলে আলিয়া ভেতরের রুম থেকে বেরিয়ে এসে মীরার পাশের চেয়ারে বসে। আকাশের চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার ভিতরটা ভয়ে শুকিয়ে গেছে। আর মীরার চেহারা দেখে বোঝার উপায় নেই এরপরে সে আসলে কি করতে যাচ্ছে। মীরা আলিয়াকে জিজ্ঞেস করে, এরপর কোন প্রজেক্টে ডিজাইন করবে? আলিয়া বলে, আসলে ওটা বাবার ছিল, তাই আমি ডিজাইন করে দিয়েছিলাম, এসবের প্রতি আমার তেমন কোনো ইন্টারেস্ট নাই। মীরা বলে, তাহলে তুমি কি করতে চাও? আলিয়া জানায়, আমি আসলে ইভেন্ট ম্যানেজমেন্ট করতে চাই, আজকাল ইভেন্ট ম্যানেজমেন্টের অনেক ডিমান্ড, এই যেমন বিয়ে, ডিভোর্স পার্টি। মীরা বলে, আমি কখনো ডিভোর্স পার্টির নাম শুনিনি। আলিয়া বলে, এখন সবাই ডিভোর্সটাকে অনেক এনজয় করে, আমি অনেক এক্স ওয়াইফকে চিনি যারা ডিভোর্সের পর অনেক হ্যাপিলি লাইফ লিড করছে, একসাথে থেকে কষ্ট পাওয়ার চাইতে আলাদা হয়ে খুশি থাকাটাই ভালো না? মীরা বলে, তুমি ঠিকই বলেছো। মীরা জিজ্ঞেস করে, তা তোমার লাইফ কেমন চলছে? তুমি যখন হাসপাতালে এসেছিলে তখন বলেছিলে তুমি কারোর সাথে ডেট করছো। আলিয়া বলে, হ্যাঁ, যখন হাসপাতালে এসেছিলাম তখন বলেছিলাম। তার মানে বিষয়টা গোপন থাকাই ভালো, তাই না? আলিয়ার মা জিজ্ঞেস করে, কোন বিষয়টা গোপন থাকাই ভালো? মীরা হেসে জবাব দেয়, আমি আসলে জানতাম না তুমি তোমার বাবা মাকে বিষয়টা বলনি। কথা ঘোরানোর জন্য আকাশ সবাইকে ওয়াইন অফার করে। কল্পনা মীরাকে বলে, বেশ কিছুদিন থেকেই আমি তোমার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছিলাম, কিন্তু হাসপাতাল থেকে বলেছে তুমি ছুটিতে আছো, কার্তিক শুনেছে তোমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মীরা বলে, বেশ কিছুদিন থেকে আমার নামে বেনামে কিছু কমপ্লেন আসছিল, এরপর কেউ পার্সোনালি হাসপাতালে এসে কমপ্লেন করেছে, তাই হাসপাতাল কর্তৃপক্ষ সেসব তদন্ত করবে, আর ততদিন আমি সাসপেন্ডই থাকবো। কার্তিক বলে, এমন কি কমপ্লেন? মীরা বলে, কেউ কমপ্লেন করেছে আমি তাকে কাঁচি দিয়ে মারতে চেয়েছিলাম। কার্তিক বলে, কাঁচিতে কেউ কখনো মারতে পারে না। পাশ থেকে আলিয়া জবাব দেয়, কেউ মিথ্যা কমপ্লেন কেনই বা করবে? মীরা বলে, কমপ্লেনটা মিথ্যা না, আমার একটা পেশেন্ট ছিল, ওর বয়ফ্রেন্ড ওর গায়ে হাত তুলত, তাই তার পক্ষ থেকে আমি তার বয়ফ্রেন্ডকে হুমকি দিয়েছিলাম। কল্পনা বলে, তুমি একদম ঠিক কাজটাই করেছো, এরকম মানুষকে এভাবেই শিক্ষা দিতে হয়। কার্তিক বলে, কাজের চাপে কখনো কখনো এমন হয়। মীরা জবাব দেয়, আসলে মানসিক চিন্তাটা কাজ নিয়ে না, মানসিক চিন্তার কারণ আমার ঘরের কিছু সমস্যা। আকাশ মীরার কথায় বাধা দিলে মীরা বলে, হ্যাঁ আমি জানি, আমি এটা নিয়ে তোমার সাথে কখনোই আলোচনা করিনি। আকাশ বলে, তাহলে বাসায় গিয়ে আলোচনাটা করি? মীরা বলে, এখানে আমরা তো সবাই বন্ধু, আমরা যদি ওকে নিয়ে এখানে আলোচনা করি তাহলে মনে হয় না কেউ বিরক্ত হবে। আকাশ জিজ্ঞেস করে, কাকে নিয়ে আলোচনা করতে চাও? মীরা বলে, আমাদের মাঝে সমস্যা, আসলে সমস্যা না, এটাকে ধোকা বলে, যেটা তুমি আমার সাথে করেছ। আকাশ বলে, তুমি যেটাই বলতে চাও সেটা বাসায় গিয়ে বললেই হবে, এখানে বলার দরকার নেই। কিন্তু মীরা বলে, গত 2 বছর ধরে আকাশের সাথে একটা মেয়ের সম্পর্ক আছে। আকাশ হেসে বলে, মীরা মনে হয় মজা করছে। মীরাও হেসে বলে, আবারও মিথ্যা বলছো। পরিস্থিতি বুঝে কার্তিক বলে, অনেক রাত হয়ে গেছে, আজকের মতো এখানেই উঠি। মীরা বলে, একায়ন, এটাই আপনার বাসার নাম ছিল, তাই না? কার্তিক বলে, হ্যাঁ। মীরা বলে, এটা সেই একায়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যারা আকাশের প্রজেক্টে ইনভেস্ট করছে, তাই না? কল্পনা কার্তিককে বলে, এ ব্যাপারে তো তুমি আমাকে কিছুই বলনি। মীরা বলে, আমি বলছি, আসলে গত 2 বছর ধরে আকাশ নিজের প্রজেক্টের জন্য ফান্ডিং জোগাড় করছিল, কিন্তু হঠাৎই একদিন সব ফান্ডিং জোগাড় হয়ে যায়, কারণ একজন বড় বিজনেসম্যান যা ছিল নিজের ব্ল্যাক মানি
পানিগুলোকে সাদা করতে। এসব শুনে কল্পনার সারপ্রাইজ হলে মীরা বলে, আমিও সারপ্রাইজ হয়েছিলাম যখন শুনেছিলাম আকাশের প্রজেক্টে তার কালো টাকাগুলো ইনভেস্ট করেছে। এই কথা শুনে আলিয়া আকাশকে বলে, বাবা তোমার প্রজেক্টে ইনভেস্ট করেছে, একথা তুমি আমাকে কেন বলনি? কার্তিক বলে, এসব কি চলছে, ও তোমাকে কেন বলবে? আকাশ কিছু বলতে গেলে মীরা তাকে থামিয়ে বলে, তুমি বাদ দাও, গত 2 বছর ধরে তুমি যা করতে পারোনি আজও পারবে না। মীরা কল্পনা এবং কার্তিককে বলে, আপনাদের মেয়ে ততটাও ছোট না যতটা আপনারা মনে করেন, গত 2 বছর ধরে আপনাদের মেয়ে আকাশের সাথে সম্পর্কে আছে। কার্তিক মীরাকে বলে, তুমি এখনই আমার বাসা থেকে বের হয়ে যাবে। মীরা বলে, আরো অনেক কিছু আছে যা আপনাদের জানা দরকার। আলিয়া একবার প্রেগনেন্ট হয়ে গিয়েছিল আর সেই বাচ্চার বাবা আকাশ, আর আমাদের হাসপাতালে অ্যাবর্শন করিয়েছিল। আলিয়া সহ্য করতে না পেরে মীরার মাথায় ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। তবে মীরা এসব কিছুতে যায় আসে না, তার যা করার দরকার ছিল তা হয়ে গেছে। মীরা টেবিল থেকে উঠে কাশ্যপদের বাসা থেকে বের হয়ে আসে। আজ হয়তো তার ভেতরটা হালকা হয়ে গেছে, কিন্তু আকাশের জীবনে আর কাশ্যপ পরিবারে ঠিকই অশান্তির ঝড় শুরু হয়েছে। আলিয়াদের বাসা থেকে বের হয়ে বাইরে দাঁড়ালে কিছুক্ষণ পর আকাশও বেরিয়ে আসে। আকাশ জিজ্ঞেস করে, এসব কি করলে? মীরা বলে, তোমার জন্মদিনের পার্টিতে আমার শরীর খারাপ ছিল না, সেদিন তোমার গাড়ির ডিকিতে আমি তোমার আরেকটা ফোন পেয়েছিলাম। আকাশ বলে, তার মানে তুমি অনেক আগে থেকে এসব জানতে? মীরা জবাব দেয়, এখন যা বলার বাসায় গিয়ে অভিকে বলবে। আকাশ বলে, আমি এখন বাসায় যেতে পারবো না, ওদেরকে আমার এখন বোঝাতে হবে। মীরা বলে, তোমার কি মনে হয় তুমি দরজা ধাক্কালে ওরা এখন দরজা খুলবে? ওরা এখন তোমাকে ঘৃণা করে। আকাশ বলে, তুমি কি জানো কার্তিক আমাদের প্রজেক্টে সব টাকা ইনভেস্ট করেছে? মীরা বলে, হ্যাঁ জানি, আর এটাও জানি কার্তিক যদি প্রজেক্টে ইনভেস্ট করা বন্ধ করে দেয় তাহলে আমরা পথে বসে যাব, আর এসব কিছু বিদ্যুৎ আমাকে বলেছে। আকাশ বলে, বিদ্যুৎ তোমাকে কিছুই বলেনি? মীরা জবাব দেয়, হ্যাঁ ও আমাকে সব বলেছে, কারণ তুমি যেটা আলিয়ার সাথে করেছো আমি সেটা বিদ্যুতের সাথে করেছি, আর তার বিনিময়ে সে আমাকে সব বলে দিয়েছে। আকাশ বলে, তার মানে তুমি এসব কিছু বদলা নেওয়ার জন্য করেছো? মীরা বলে, খারাপ লাগছে তাই না, কষ্ট হচ্ছে? আকাশ বলে, মীরা আমি ভুল করেছি, আমার কখনোই কোনো সম্পর্কে যাওয়ার ইচ্ছা ছিল না, তবে আলিয়ার সাথে দেখা হওয়ার পর থেকে সবকিছু কেমন যেন বদলে গেল। তবে আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি। মীরা রেগে বলে, একদম চুপ, তোমার এই নাটক বন্ধ করো, তোমার এই মিথ্যা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি, এবার আমার কথা শোনো, আমি চাই তুমি আমাকে, আমার ছেলেকে আর আমাদের বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাও। ঠিক সে সময় আলিয়া বের হয়ে এসে মীরাকে বলে, তোমার জন্য আমার কষ্ট হতো, তাই আকাশকে বারবার বলতাম তোমাকে সত্যটা বলে দেওয়ার জন্য, কিন্তু আজ বুঝতে পারছি ও তোমাকে কেন সত্য বলতো না, তুমি আসলে একটা সাইকো। আলিয়ার পেটের দিকে তাকিয়ে মীরা বলে, তুমি এখনো প্রেগনেন্ট, তুমি আসলে অ্যাবর্শন করাওনি তাই না, আর এই জন্যই তুমি ভেতরে ওয়াইন খাওনি। মীরা আকাশকে বলে, আলিয়া আসলে তোমাকে পরীক্ষা করছিল, তুমি ওকে চাও না ওর বাচ্চাকে, তুমি এখানেও হেরে গেলে। আলিয়া রাগ করে সেখান থেকে চলে গেলে আকাশ মীরাকে বলে, বাসায় গিয়ে অভিকে কিছুই বলবে না, বলেই আলিয়ার পিছু পিছু যায়। দেখেছেন আকাশ আজ মীরাকে ছেড়ে আলিয়ার পিছনে গেল। মীরা সেখান থেকে বিদ্যুতের বাসায় যায়। কলিং বেল দিতেই পায়েল দরজা খুলে দিলে মীরা বলে, ভেতরে আসতে বলবে না? ভেতরে গিয়ে মীরা পায়েলকে জিজ্ঞেস করে, সেই রাতে আমার আর বিদ্যুতের মাঝে যা হয়েছে সেটা তুমি কিভাবে জানলে? ফোন চেক করে মেসেজগুলো পড়েছো তাই না? পায়েল বলে, বিদ্যুৎ আসলে অনেক মানসিক অশান্তি থাকে, তাই কখনো কখনো ভুল পথে চলে যায়। আমি ওর বিষয়গুলো মেনেও নিয়েছি, আর এসব জেনে আমি মাঝে মাঝে ওকে ফলো করি যে ও কোন মেয়েদের সাথে দেখা করে, কিন্তু প্রতিবারই আমি গিয়ে দেখতাম ও এমন কারোর সাথে দেখা করছে যাকে আমি চিনি না। কিন্তু একদিন গিয়ে দেখলাম ও এমন কারোর সাথে দেখা করেছে যাকে আমি আমার বন্ধু ভাবতাম। মীরা জিজ্ঞেস করে, আকাশ আর আলিয়ার রিলেশনের কথা তোমরা কিভাবে জানলে? পায়েল জবাব দেয়, আমরা একটা ভ্যাকেশনে গিয়েছিলাম, ওদের সাথে দেখা হয়ে গিয়েছিল, সেখানে জানতে পারি ওর আলিয়ার সাথে রিলেশন আছে। তবে আমি আর বিদ্যুৎ ঠিক করেছিলাম আকাশের জীবন আকাশের সিদ্ধান্ত নেবে, আর আমরা এসবের মাঝে যাব না। মীরা বলে, তুমিও খুব ভালোই বন্ধুত্ব পালন করেছ, তা তুমি হাসপাতালে বেনামি কমপ্লেনগুলো কেন করেছিলে? বিদ্যুৎ জিজ্ঞেস করে, কিসের কমপ্লেন? মীরা বলে, ওই রাতের পর থেকেই কমপ্লেনগুলো আসা শুরু হয়, সেদিন আমি তোমাকে হাসপাতাল থেকে বের হতে দেখেছিলাম, তবে সেদিন বিষয়টা গুরুত্ব দেইনি। বিদ্যুৎ পায়েলকে বলে, তোমার কমপ্লেনগুলো করা উচিত হয়নি। পায়েল জবাব দেয়, হ্যাঁ উচিত হয়নি, তবে মীরা এখানে কমপ্লেনগুলোর কথা বলতে আসেনি, ও এখানে এজন্য এসেছে যেন তোমাদের সিক্রেটগুলো বলে আমাদের দুজনকে আলাদা করে দিতে পারে, কিন্তু আমরা কখনোই আলাদা হব না তাই না বিদ্যুৎ? বিদ্যুৎ তার হাতে হাত রেখে বলে, হ্যাঁ
মিয়া তাদেরকে দেখে আর কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে যায়। বাসায় এসে দেখে অভি ঘুমিয়ে আছে। পরের দিন সকালে কলিং বেল বাজলে আলিয়া দরজা খুলে দেখে অভি এসেছে। অভি জিজ্ঞেস করে, আমার বাবা কি এখানে আছে? আকাশ বেরিয়ে এসে অভিকে বলে, তুমি এখানে কি করছো? আকাশ বলে, মা আমাকে এখানে রেখে গেছে, সে বলেছে আজ তুমি আমাকে স্কুলে রেখে আসবে। আকাশ বলে, আচ্ছা ঠিক আছে চলো আমি রেখে আসছি। অভি জিজ্ঞেস করে, তুমি গতকাল বাসায় আসোনি কেন? আকাশ বলে, তোমার মায়ের সাথে আমার ঝগড়া হয়েছে তাই এই জন্য বাসায় যাইনি। অভি আকাশকে বলে, তোমাদের দুজনের কি অ্যাফেয়ার চলছে? আকাশ বলে, না এসব তোমাকে কে বলেছে? অভি বলে, তাহলে তুমি আমাদেরকে ছেড়ে এখানে কেন এসেছো? আকাশ বলে, আমাদের মাঝে এমন কিছুই নেই, আলিয়া শুধুমাত্র আমার বন্ধু। তুমি এখানে দাঁড়াও, আমি 2 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। আকাশ যেতেই অভি আলিয়াকে বলে, তোমার বয়স কত? আলিয়া জবাব দেয়, 22 বছর। অভি বলে, আমার বাবার বয়স 48। তোমার ভাই গৌতম তো আমাদের ক্লাসেই পড়ে, সে বলেছে তোমার নাকি অনেকগুলো বয়ফ্রেন্ড আছে। আলিয়া বলে, গৌতম সবসময় মিথ্যা বলে, আর বয়ফ্রেন্ড থাকার দোষের কিছু না। অভি বলে, তোমার যাকে ইচ্ছা বয়ফ্রেন্ড বানাও, শুধুমাত্র আমার বাবাকে ছাড়া। আকাশ এবং আলিয়া অভিকে স্কুলে নামিয়ে দেয়। আলিয়া আকাশকে বলে, তোমার উচিত অভিকে সব সত্য বলে দেওয়া। কিছুক্ষণ পর আকাশ বাসায় এসে চারিপাশ ঘুরে ঘুরে একা একাই বসে কান্না করে। হয়তো আজ তার আফসোস হচ্ছে তার ভুলের জন্য তার সাজানো সুন্দর জীবনটা কিভাবে ধ্বংস হয়ে গেল। আলিয়া বাসায় এসে তার বাবার কাছে অনুরোধ করে, যা কিছু হয়ে গেছে তার জন্য যেন তার বাবা আকাশের ড্রিম প্রজেক্টে ইনভেস্ট করা বন্ধ না করে দেয়। আলিয়ার বাবা আকাশের উপর প্রচুর বিরক্ত, তাই সে কোনোভাবেই রাজি হয় না। আলিয়া বাবাকে জড়িয়ে ধরে বলে, সে এখনো প্রেগন্যান্ট। বাবা বলে, ঠিক আছে আমি তোমার এবং তোমার বাচ্চার জন্য যত টাকা লাগে দিব, কিন্তু ওই আকাশের চেহারাও আমি দেখতে চাই না। আলিয়া রাগ করে চলে যায়। আলিয়া যেতেই মীরা সিঁড়ি বেয়ে নেমে আসে। কার্তিক বলে, তুমি যা চেয়েছিলে আমি তাই করেছি, তুমি তোমার ওয়াদা নিশ্চয়ই রাখবে আর আমার ব্ল্যাক মানির বিষয়ে কাউকে বলবে না। মীরা বলে, অবশ্যই, কারণ তুমি আমি ওই লোকটাকে বরবাদ করতে চাই। মীরা হাসপাতালে আসলে মন্দিরা বলে, কনফারেন্স রুমে চলো, তোমার সাথে জরুরি কথা আছে। মীরা মন্দিরার সাথে কনফারেন্স রুমে এসে দেখে আকাশ সেখানে দাঁড়ানো। মন্দিরা বলে, আকাশ আমাকে গতরাতের বিষয়ে সব বলেছে, আমার মনে হয় তোমাদের সামনাসামনি কথা বলা উচিত, বলেই বের হয়ে যায়। আকাশ বলে, আলিয়া বলল ওর বাবা নাকি আমার প্রজেক্টে আর ইনভেস্ট করবে না, এর পেছনেও নিশ্চয়ই তোমার হাত আছে। তুমি খুব ভালো করে জানো এই প্রজেক্ট বন্ধ হয়ে গেলে আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। মীরা বলে, আমাদের না, বলো তোমাকে, কারণ তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মীরা বেশ শান্ত ভঙ্গিতে বলে, কার্তিকের সাথে আমার ডিল হয়েছে, সে এই প্রজেক্ট অন্য কাউকে দিয়ে করাবে আর প্রপার্টি বেচে শেয়ার আমাকে দিবে, আর অভির পড়ালেখা এবং ব্যাংকের লোন শোধ করে দিবে, যেন আমার বাসা নিলামে না ওঠে। আকাশ রেগে বলে, ওই প্রজেক্ট আমার ড্রিম, এত কষ্ট করে এই পর্যন্ত আমি ওটাকে এনেছি, আর আমার ডিজাইন আমার পরিশ্রম অন্য কেউ নিয়ে নিবে? মীরা বলে, হ্যাঁ, আর তোমার আমাদেরকেও ছাড়তে হবে, না হলে আমি পুলিশে কেস করে দিব, কারণ তুমি আমার সই নকল করে আমার বাসা বন্ধক রেখেছো। গত কয়েক বছরে তোমার যা যা আছে, তুমি যা যা কিনেছো, এমন কি তোমার জুতা থেকে শুরু করে তোমার গাড়ি, এই 2 নম্বর ফোনটাও আমার কষ্টে কামানো টাকা দিয়ে কেনা। আকাশ বলে, আমি কোথাও যাব না, আলিয়াও এখানেই থাকতে চায়, কারণ ও জানে আমি অভিকে ছাড়া থাকতে পারবো না। মীরার রাগের সীমা পার হয়ে যায়। মীরার রাগে পেপার ওয়েট দিয়ে বাড়ি মেরে আকাশের ফোন ভাঙতে থাকে। তখনই মন্দিরা আর একজন ডক্টর নিয়ে এসে বলে, আকাশ আজকের সকালের ঘটনাও বলেছে, আমার মনে হয় তোমার ঠান্ডা মাথায় এই ডক্টরের সাথে কথা বলা উচিত। আকাশ বলে, হ্যাঁ আজ সকালে অভিকে আমি অনেক ভীত দেখেছি, না জানে তুমি ওর সাথে কি করেছো, তোমার মানসিক অবস্থা ঠিক নেই, অভিকে আমি তোমার কাছে রাখতে পারবো না। মীরা বুঝে যায় আকাশ তাকে পাগল প্রমাণ করে অভির কাছাড়ি নিজের কাছে নেওয়ার চেষ্টা করছে। মীরা তাড়াতাড়ি আকাশ এবং তার গাড়ির চাবি নিয়ে বের হয়। আকাশ মীরাকে থামতে বললে মীরা আকাশের গাড়ির চাবি ছুঁড়ে ফেলে দিয়ে নিজের গাড়ি নিয়ে অভিকে স্কুল থেকে নিতে আসে। আকাশ ততক্ষণে স্কুলে কল দিয়ে বলে দিয়েছে অভিকে যেন মীরার কাছে না দেওয়া হয়। মীরা জানায় আকাশের সাথে এখন তার কোনো সম্পর্ক নেই, আর স্কুলের কাছে লিগাল কোনো কারণ নেই যে মীরা তার ছেলেকে নিয়ে যেতে পারবে না। মীরা অভিকে নিয়ে স্কুল থেকে বের হতেই আকাশ স্কুলে পৌঁছায়। অভি মীরাকে বলে, সকালে তুমি আমাকে গৌতমের বোনের বাসার সামনে রেখে আসলে, বাবাকেও ওখানে দেখলাম, তুমি আমাকে কিছু বলছো না কেন? আমি সবই বুঝতে পারছি, কিন্তু তুমি আমাকে সব সাফ সাফ বললেই তো পারো। মীরাকে চুপ দেখে অভি চলন্ত গাড়ি থেকে নামার চেষ্টা করলে মীরা তার হাত ধরে বনের পথ দিয়ে গাড়ি চালিয়ে একটা ফাঁকা জায়গায় এসে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। অভি বলে, আসলে তুমি কি করতে চাচ্ছ মা?
মীরা জিজ্ঞেস করে, তুমি তোমার বাবাকে পছন্দ করো? অভি বলে, হ্যাঁ, কিন্তু তুমি অনেক স্বার্থপর, আমাকে কখনো সময় দাও না, সবসময় তোমার কাজ এবং নিজেকে নিয়ে থাকো। ছেলের কাছ থেকে কথা শোনার পর মীরা যেন হৃদয়হীন জ্ঞানী হারিয়ে ফেলে, দৌড়ে গাড়ি থেকে কাঁচি বের করে অভির কাছে যায়। আকাশ মীরা এবং অভির জন্য অপেক্ষা করছিল। মীরা বাসায় ফিরে দেখে অভি তার সাথে নেই। আকাশ জিজ্ঞেস করে, অভি কই? মীরা বলে, তোমার পিএ মালিনীর কাছে রেখে এসেছি। আচ্ছা আকাশ, তোমার মনে আছে? অভি তখন 3 বছর বয়স ছিল, তুমি আমাদের পার্কে নিয়ে গিয়েছিলে, আমি রাইডে উঠতে অনেক ভয় পাচ্ছিলাম, তুমি তখন অভিকে ঘাড়ে উঠিয়ে আমার হাত ধরে বলেছিলে তুমি আমাদের খেয়াল রাখবে, আমি বিশ্বাস করেছিলাম তুমি আজীবন এভাবেই আমাদের রক্ষা করবে, কিন্তু তুমি সব ধ্বংস করে ফেলেছো। কেন করলে এগুলো? আকাশ বলে, কারণ আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না, ভালোবেসে ফেলেছি, এখন কি করব, কতবার সরি বলবো, তুমি একা না যার সাথে এমন হচ্ছে। মীরা বলে, ভুল বললে, তুমি কখনোই আমাকে সরি বলনি, তুমি কখনো অনুভবই করনি তুমি আমার সাথে কত বড় অন্যায় করেছো। আকাশ মীরার কথাকে পাত্তা না দিয়ে মালিনীকে কল দিয়ে জিজ্ঞেস করে, অভি তার সাথে আছে কিনা। আকাশ কল কাটলে মীরা বলে, তুমি আমার থেকে সব কেড়ে নিয়েছ, আমার আত্মসম্মান, আমার চাকরি, আমার বাসা আর আমার পরিবার সবকিছু। তোমার বন্ধু বিদ্যুৎ বলেছিল সব ছেলেরাই নাকি ধোকা দেয়, পার্থক্য শুধু এটাই কিছু ধোকাবাজ ধরা পড়ে না। আসলে আমি চাইনি অভি বড় হয়ে তোমার মতো ধোকাবাজ হোক। আকাশ জিজ্ঞেস করে, অভি কই? কারণ মালিনী বলেছে অভি তার কাছে নেই। মীরা ছোট কিছু চুল হাতে নিয়ে বসে থাকে। মীরা, অভির সাথে ভয়ানক কিছু করেনি তো? আকাশ জিজ্ঞেস করে, তোমার হাতে এটা কি? মীরা বলে, আমি ভাবলাম বড় হয়ে ওর বাবার মতো হওয়া থেকে ওর বড় না হওয়াই ভালো। আকাশ বুঝে যায় মীরা হয়তো অভির কোনো ক্ষতি করে দিয়েছে। আকাশ ভয়ে আঁতকে ওঠে। মীরা বলে, পারফেক্ট পরিবারের সবই ছিল তোমার কাছে, একটা অনুগত স্ত্রী, একটা মিষ্টি বাচ্চা, তুমি নিজ হাতে সব তিলে তিলে ধ্বংস করে দিয়েছো। যেদিন তুমি আলিয়ার সাথে সম্পর্কে জড়িয়েছো ঠিক সেদিন তুমি সেই আকাশকে খুন করেছো যাকে আমি ভালোবেসেছিলাম, এবং সেই মীরাকে খুন করেছো যে তোমার জন্য জীবনও দিতে পারত। তখনই শালিনী তার স্কুটিতে করে অভিকে বাসায় নিয়ে আসে। অভি বাসায় ঢুকতেই আকাশ দৌড়ে অভিকে জড়িয়ে ধরতে গেলে অভি সরে গিয়ে বলে, ড্যাড, তোমার সাথে নাকি আলিয়া কাশ্যপের 2 বছর যাবৎ সম্পর্ক চলছে, আর তুমি নাকি আমাদের সব টাকা নষ্ট করে ফেলেছো, মা কি সত্যি বলছে? আকাশের কাছে সব স্বীকার করা ছাড়া আর কোনো উপায় নেই, তাই আকাশ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অভি রাগে দৌড়ে নিজের রুমে চলে যায়। আকাশে কাটা চুল শুকে বলে, ভেবেছিলাম এটা অভির চুল। মীরা টিটকারি করে বলে, এটা আমার চুল। আকাশ প্রচুর রাগে মীরার মুখ জোরে চেপে জানালার সাথে চেপে ধরে, তার ধাক্কায় টেবিল থেকে কাঁচের জিনিস পড়ে ভেঙে যায়। আকাশ বলে, তুমি আমাকে ভয় দিয়ে বুঝিয়েছ আমার ছেলে মারা গেছে। মীরা টিটকারি মার্কা হাসি হেসে বলে, এখন বুঝেছ কতটা যন্ত্রণা হয়? আকাশ রাগে মীরাকে জোরে মেঝেতে ফেলে দেয়। মীরার দিকে তাকাতেই আকাশের রাগে চেহারায় আতঙ্ক ফুটে ওঠে। কিছুক্ষণ পর আলিয়া মীরার বাসার সামনে আসলে দেখে শালিনী দাঁড়ানো। তখনই পায়েল দৌড়ে বাসার দিকে আসলে আলিয়া বলে, কি হয়েছে? পায়েল বলে, জানি না, আকাশ কল দিয়েছিল। পায়েল ভিতরে ঢুকে দেখে আকাশ সোফায় বসা আর মীরা মেঝেতে পড়ে আছে, পাশে রক্ত। পায়েল জিজ্ঞেস করে, কি হয়েছে? আকাশ বলে, আমি ওকে মেরেছি। শালিনী দৌড়ে অভিকে আনতে যায়। পায়েল আলিয়াকে বলে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে কল করো। আকাশ বলে, পুলিশকেও কল দাও। পায়েল মীরাকে উঠিয়ে দেখে তার মুখে কাঁচ ঢুকে গেছে। অভি এসে দেখে মীরার মুখে কাঁচ ঢুকে রক্ত পড়ছে। অভি জিজ্ঞেস করে, মায়ের কি হলো? অভিকে এই উত্তর দেওয়ার সাহস আকাশের নেই, তাই আকাশ বাসা থেকে বের হয়ে যায়। তার পিছনে পিছনে আলিয়াও যায়। গল্প চলে আসে 7 মাস পরে। মীরা এখন সিঙ্গেল মাদার। মীরা আজ মিউচুয়াল ডিভোর্স পেপারে সাইন করে। মন্দিরা জানায় যে মীরার বিরুদ্ধে কমপ্লেন করেছিল, সে কমপ্লেন উঠিয়ে নিয়েছে। মীরা আবারও হাসপাতালে জয়েন করে। মীরা হাসপাতালের বাইরের বেঞ্চে বসা ছিল, সেখানে আলিয়া এসে বলে তার বাবা দিল্লিতে নতুন ব্যবসা শুরু করেছে, তাই তারা সবাই দিল্লিতে শিফট করছে। মীরা দেখে আকাশের গাড়ি মডেল বদলে পুরনো আর ছোট গাড়ি হয়ে গেছে। আকাশের এখন মীরার চোখে চোখ মেলানোর সাহসও নেই। আকাশ আলিয়াকে নিয়ে চলে যায়। এক মহিলা চিৎকার করে ডক্টরকে ডাকে, কেউ হঠাৎ অসুস্থ হয়ে গেছে। মীরা দৌড়ে যায়। অভি মায়ের সব সরঞ্জাম নিয়ে দৌড়ে মায়ের কাছে আসে। ফাইনালি ডক্টর মীরার জীবন থেকে আকাশ নামক বিশ্বাসঘাতকের বিদায় হলো। মীরা এখন তার ছেলেকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। তবে এত খুশি হওয়ার কিছুই নেই। মীরাকে আকাশ খুব বেশি দিন সুখে থাকতে দিবে না, কারণ আউট অফ লাভের সিজন 2 এ মীরার উপর বদলা নিতে আকাশ ফিরে আসে।
আপনারা চাইলে আউট অফ লাভের সিজন 2 অবশ্যই এক্সপ্লেইন করব। পৃথিবীতে দুই প্রকারের মানুষ থাকে, যারা পায়েলের মতো স্বামী ধোকা দিচ্ছে বিষয়টা জেনে চুপ করে সব মেনে নেয়, আর দ্বিতীয় প্রকারের হয় মীরার মতো, তারা স্বামীর ধোকার করা জবাব দেয়, কারণ পৃথিবীর কোনো মানুষই ধোকা ডিজার্ভ করে না, হোক সে নারী বা পুরুষ। একটা মেয়ে বা ছেলে যখন কাউকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নেয়, তখন তার সবটুকু বিশ্বাস আর ভালোবাসা দিয়ে সেই মানুষটাকে আগলে রাখে, কিন্তু দিন শেষে সেই মানুষটার ধোকা অপর মানুষটাকে তীরে তীরে শেষ করে দেয়। মীরার জীবনে কি ছিল না? নিজের কামাই করা টাকা, নিজের টাকায় কেনা বাড়ি, তবুও সে তার সবকিছু স্বামীর ভরসায় সঁপে দিয়েছে, আর এই অন্ধবিশ্বাসের সুযোগে আকাশ মীরাকে ধোকা দিয়েছে। দিন শেষে মীরার ভালোবাসা তাকে আটকাতে পারেনি, কারণ যে একবার ধোকা দেয় সে বারবার ধোকা দেয়। ধোকাবাজ কখনোই শুধরায় না, তাই সে যত আপনই হোক কারো উপর কখনোই অন্ধবিশ্বাস করবেন না। বিশ্বাস করা ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আর মীরা আমাদের শিখিয়ে গেল, নিজেকে বাঁচাতে হলে আপনি নিজেই আপনার জন্য যথেষ্ট। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি, শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপশপের সাথেই থাকুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।